বাংলাদেশেরও অন্যতম প্রাচীন স্কুল, সম্মিলনী ইনস্টিটিউশন, প্রাথমিক যেটা সেটা তো পড়েছি এবং পরে ওখান থেকেই এসএসসি পাস করেছি। আমি 1968 সালে এসএসসি পাস করেছি। তারপরে যশোরের ঐতিহ্যবাহী কলেজ মহাকবি মাইকেল মধুসূদনের নামে করা, মাইকেল মধুসূদন কলেজের ছাত্র ছিলাম। 70 সালে আইএসসি পাস করি, পরে আর্টস পড়েছি। ওই সময়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। 68 সাল থেকে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের কাজের সাথে যুক্ত হয়ে যায়। ওই সময় ছাত্রলীগ করি আমি। 68 সালে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ছিলাম আমি। 69 সালে আমি বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই সম্মেলনের মাধ্যমে। আমার সময় সভাপতি ছিলেন খান টিপু সুলতান। উনি আমার চেয়ে এক ক্লাস উপরে পড়তেন, উনি কমার্স করতেন। আমাদের এই কমিটি 69 সালের শেষের দিকে হয়, তাই মুক্তিযুদ্ধের সময় এই কমিটি বহাল ছিল। 72 সালে এই কমিটির মেয়াদ শেষ হয় এবং নতুন কমিটি হয়। খান টিপু সুলতান পরবর্তীকালে যশোরের মনিরামপুর নির্বাচিত এলাকা থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। উনি আওয়ামী লীগের নেতা এখন। আমার আগের কমিটি ছিল শেখ আব্দুস সালাম প্রেসিডেন্ট এবং খান টিপু সুলতান সেক্রেটারি। এই শেখ আব্দুস সালাম 72 সালে জাসদে যোগ দিয়েছিলেন এবং তিনি যশোর জেলা জাসদের সাধারণ সম্পাদক হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছিলেন। শেখ আব্দুস সালাম টিপু সুলতানের কমিটির আগে যে কমিটি ছিল তার সভাপতি ছিলেন বীরেন্দ্রনাথ সিকদার। বীরেন্দ্রনাথ সিকদার বৃহত্তর যশোর জেলা, কিন্তু বর্তমানে মাগুরা জেলার শালিকা মোহাম্মদপুর নির্বাচনী এলাকা থেকে একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন। শালিকা উপজেলার তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী। বীরেন্দ্র সিকদার যশোর এম এম কলেজে পড়তেন, বিজ্ঞান পড়তেন। ওনার সাথে সেক্রেটারি ছিলেন সালাউদ্দিন মাহমুদ। সালাউদ্দিন মাহমুদ চিটাগাংয়ের মানুষ ছিলেন। তিনি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের শাসনামলে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কক্সবাজার জেলার কোনো একটি নির্বাচনী এলাকা থেকে, এবং সম্ভবত কক্সবাজার জেলার জেলা পরিষদ চেয়ারম্যানও হয়েছিলেন। সালাউদ্দিন মাহমুদ সাহেবের বাবা কর্মসূত্রে যশোর জেলার শালিকা থানার সিও ডেভেলপমেন্ট ছিলেন, সেই সূত্রে তিনি যশোরে পড়াশোনা করতেন। এর আগের কমিটিতে প্রেসিডেন্ট ছিলেন একরামুল কবির, তার সাথে সেক্রেটারি ছিলেন আলী হোসেন মনি। আলী হোসেন মনি 1968-69 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। আলী হোসেন মনি 72 সালে জাসদে যোগ দিয়েছিলেন। তিনি যশোর জেলা জাসদের নেতা ছিলেন এবং প্রেসিডেন্টও ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর অর্থাৎ বিএলএফের বৃহত্তর যশোর জেলার লিডার অর্থাৎ প্রধান নিয়োজিত হয়েছিলেন এবং যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের আগে ছাত্রলীগের নেতা হিসেবে আরও কয়েকজনের নাম বলাটা খুব জরুরি, যদিও তারা কোন সময়কালে কার সাথে তারা প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি ছিলেন এখন আর আমার মনে নেই। একজন ছিলেন আবুল কালাম আজাদ, তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির একাধিকবার সভাপতি হিসেবে কাজ করেছেন এবং আমাদের দেশে প্রাইমারি শিক্ষকদের আন্দোলনে তিনি খুব সক্ষমতার সাথে নেতৃত্ব দিয়েছিলেন, বাংলাদেশ ব্যাপী তার পরিচিতি আছে। মশিউর রহমান
তিনি এখনো বেঁচে আছেন। তিনি 72 সালে জাসদের রাজনীতিতে যোগ দিয়েছিলেন, বিভিন্ন পদে পদাধিকারী ছিলেন। উনি 96 সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন। জনাব আলী তিনি 60-এর দশকে ছাত্রলীগের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। স্বাধীনতার পরে তিনি রাজনীতি আর করতেন না, কিন্তু যে কোনোভাবেও রক্ষী বাহিনীর সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার করে এবং তাকে হত্যা করে। আবুল হোসেন, ইনি আলী হোসেন মনি একরামুল কবিরের যে আমল, সেই আমলে ইনি ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন। ইনি অ্যাডভোকেট হয়েছিলেন, পরে যশোর বারে মেম্বার ছিলেন এবং যশোর জজকোর্টে তিনি প্র্যাকটিস করতেন। 72 সালে তিনি আওয়ামী লীগের জেলার কোন পদে ছিলেন যাই না, তবে শার্শা উপজেলার বেনাপোলে বাড়ি ছিল তার, তিনি শার্শা উপজেলার কমিটিতে দায়িত্বে ছিলেন এবং সেটা পালন করেছেন। ছাত্রলীগকে সংগঠিত করার ক্ষেত্রে এদের অনেক অবদান। আমাদের 60-এর দশকের আর একজন নেতা হচ্ছেন আলী তারেক। আলী তারেক যশোর কলেজে, এমএম কলেজে অর্থাৎ মাইকেল মধুসূদন কলেজে পড়তেন। আলী তারেক সাহেব যখন ছাত্রলীগ করতেন তখন এইখানে ছাত্র ইউনিয়নের শক্তিশালী সংগঠন ছিল এবং প্রচণ্ড দাপট ছিল। সেটার মোকাবেলা করতে গিয়ে একটা পর্যায়ে তাকে খুলনা দৌলতপুর ব্রজলাল কলেজে অর্থাৎ বিএল কলেজে চলে যেতে হয় এবং সেখানে তিনি ভর্তি হন। সেখানে যেয়ে তিনি দৌলতপুর বিএল কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলেন। এই আলী তারেক সাহেব যশোরের শার্শা নির্বাচনী এলাকা থেকে জিয়াউর রহমান সাহেবের শাসনামলে এমপি নির্বাচিত হয়েছিল। মহান নেতা তাজউদ্দিন আহমেদ যখন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ছিলেন তখন আলী তারেক সাহেব তাজউদ্দিন সাহেবের পিআরও ছিলেন, পাবলিক রিলেশনস অফিসার। আর একজন ছাত্র নেতার কথা আমার মনে আছে, তার সময়কালটা 50-এর দশকের শেষ সময়। তিনি হচ্ছেন নুরউদ্দিন আহমেদ। তিনি সে সময় গুরুত্বপূর্ণ অবদান রাখেন ছাত্রলীগ সংগঠনের ব্যাপারে। স্বাধীনতার পরে 72 সালে তিনি জাসদে যোগ দেন, জেলা জাসদের উনি প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তীকালে 90 সালে সম্ভবত তিনি আওয়ামী লীগে যোগদান করেন। খুবই অনেস্ট এবং ডেডিকেটেড মানুষ ছিলেন। 70 সালে যখন 11তম ভিত্তিক আন্দোলন হচ্ছে তখন যারা ছাত্রলীগ নেতৃবৃন্দকে প্রেরণা জুগিয়েছিলেন তিনি তার মধ্যে অন্যতম। 71-এর অসহযোগ আন্দোলনে তার খুব বলিষ্ঠ ভূমিকা আছে। ছাত্রলীগ যখন করি তখন আমার কাছে দাউদ হোসেন নামে একজন রাজনীতিবিদ আসেন। কমরেড দাউদ হোসেন নামে আমাদের রাজনৈতিক অঙ্গনে পরিচিত। দাউদ হোসেন এবং তার সহযোগীরা 64 সাল থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ শুরু করে। এরা যশোর জেলার মনিরামপুরে ঝাপা বাওড় নামে একটি বাওড় আছে অর্থাৎ জলা, এই বাওড়ের পাশে এরা এদের পলিসি মেকিং বৈঠকগুলো এখানে করত। এদের সাথে আব্দুল খালেক মনি, গ্রুপ ক্যাপ্টেন ফজলুল হক, গোলাম মহিউদ্দিন প্রমুখ। এরা কেন্দ্রীয়ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, এদের কেন্দ্রটাই যশোরে ছিল। এরা এখান থেকে স্বাধীনতার জন্য গোপনে কাজ শুরু করে। 68 সালের প্রথম দিকে আমি এবং আমাদের পরবর্তীকালে বিএলএফ এর সদস্য তখন ছাত্রলীগের নেতৃস্থানীয় এজেডেম ফিরোজ শিবলি, আমরা এই তিনজন এই দাউদ সাহেবদের সাথে যুক্ত হয়ে যাই। কয়েক মাস পরে সিরাজুল আলম খান আমাদেরকে রিক্রুট করেন এবং তখন আমরা দাউদ সাহেবের ওই স্বাধীনতার উদ্যোগের সাথে ছিলাম না, আমরা যুক্ত হয়ে যাই সিরাজুল আলম খানের নেতৃত্বে পরিচালিত স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সদস্য হিসেবে। আলী হোসেন মনি আমাকে নিয়ে প্রথম সিরাজুল আলম খানের সাথে দেখা করান এবং কাজী আরিফ সাহেবের সাথে ঢাকায় জুরুলক হলে আমার প্রথম দেখা হয়। পরে কাজী আরিফ সাহেব মাঠ পর্যায়ের কাজ তদারক করার জন্য যশোরে আসেন। একটা পর্যায়ে তিনি তার সাথে যোগাযোগ করার জন্য আমাদের চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে তার বাড়ি, সেখানেও তার সাথে দেখা করেছি। এই যে স্বাধীন বাংলা নিউক্লিয়াস, এই কাজটা গোপনে পরিচালিত হতো প্রধানত ছাত্রলীগের মধ্যে, পরবর্তীকালে এটা আওয়ামী লীগের মধ্যেও এর কাজ হয়েছে। শ্রমিক লীগ গঠন হওয়ার পরে, শ্রমিক লীগ 69 সালে গঠন হয়, শ্রমিক লীগ গঠন হওয়ার পরেও এর ভিতরে নিউক্লিয়াসের যে কাজ সেটা হয়েছে। যে স্বাধীন বাংলা নিউক্লিয়াস এই সংগঠনের নাম না, এই সংগঠনের নাম হচ্ছে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ, যারা সরাসরি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতেন। এটা গঠিত হয় 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের যে প্রথম কমিটি, সেই কমিটি
হয় সিরাজুল আলম খানের নেতৃত্বে। সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের নেতা ছিলেন এবং বাংলাদেশের একসময় পানি সম্পদ মন্ত্রী ছিলেন, এবং কাজী আরেফ আহমেদ। এই তিনজনকে নিয়ে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের প্রথম কমিটি গঠিত হয়। এই কমিটিটাই স্বাধীন বাংলার নিউক্লিয়াস নামে পরিচিত। স্বাধীন বাংলার নিউক্লিয়াসের কাজ যশোরে শুরু হয় এবং সেই যোগাযোগটা হয় প্রথমে আলী হোসেন মনির মাধ্যমে। সিরাজুল আলম খান একবার খুলনায় আসেন, আমি সিরাজুল আলম খানের সাথে খুলনাতে যেয়ে ওনার সাথে দেখা করি। পরবর্তীকালে এখানে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে যায় আব্দুল হাই। বিএলএফ এর সদস্য, তিনি বিএলএফ এর প্রথম ব্যাচে ট্রেনিং নিয়েছিলেন। 72 সালে জাসদে যোগদান করেন, তিনি জাসদের জেলা জাসদের সাধারণ সম্পাদক ছিলেন এবং সভাপতিও ছিলেন একটা। এই আব্দুল্লাহ পরে জাসদ করেননি, তিনি 96 সালে বিএনপি সাথে যোগাযোগ করেছিলেন কিছুদিন, পরবর্তীকালে তিনি এসে 2001 সালের পরে এসে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। উনি যশোর সদর অর্থাৎ যশোর কোতোয়ালি নির্বাচনী এলাকা থেকে উনি এমপি ছিলেন। উনি প্রয়াত। স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সাথে যুক্ত হয় সালেহা বেগম, এ কে এম খয়রাত হোসেন, মহিউদ্দিন আহমেদ মহিন, আব্দুল হাফিজ, হাসান সিদ্দিকি মনি, অশোক রায়, রওশন জাহান সাথী, ফিরোজা বেগম, হায়দার গনি খান পলাশ, আবু সাদ সন্টু, মিকাইল হোসেন মিন্টু, মশিউর রহমান, শেখ আব্দুল সালাম, আরও অনেকেই সে সময় স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। এরা সবাই ছাত্রলীগের তৎকালীন সমসাময়িক নেতৃস্থানীয় ব্যক্তি, এরা যুক্ত হন। ওই সময়ে সিরাজুল আলম খানের সাথে যশোরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এলএলবি, যশোরের দুইজন মোশাররফ হোসেন, একজন মোশাররফ খান নামে পরিচিত আর একজন এলএলবি মোশাররফ নামে পরিচিত। এই এলএলবি মোশাররফ হোসেন তিনি 68-69 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এই স্বাধীন বাংলা নিউক্লিয়াসের কাজের সাথে যুক্ত হয়ে যান এবং তিনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতেন। যশোরে তার অভিভাবকত্ব, তার প্রশ্রয়, তার পৃষ্ঠপোষকতা সেই স্বাধীন বাংলা নিউক্লিয়াসের কাজ করতে যে এবং ছাত্রলীগকে অর্গানাইজ করতে যে আমরা সবচেয়ে বেশি পেয়েছি, যে নামটি মানে অনুল্লেখ থাকলে তার প্রতি অবিচার হবে এবং এটা একটা অকৃতজ্ঞতা হবে যেটা ক্ষমার অযোগ্য। মোশাররফ হোসেন খুব রেডিক্যাল চিন্তার মানুষ ছিলেন। তিনি রাজনৈতিক পরিবারেরই সদস্য, কারণ তার বড় ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান যশোর জেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। খালেদুর রহমান টিটো, যিনি বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন এবং এরশাদ আমলে এমপি ছিলেন, আওয়ামী লীগের আমলেও পরবর্তীকালে আওয়ামী লীগে যোগদান করে 8 সালের নির্বাচনে এমপি হয়েছিলেন। এই খালেদুর রহমান টিটো মোশাররফ হোসেন এলএলবি সাহেবের বড় ভাইয়ের ছেলে। রওশন জাহান সাথী মোশাররফ হোসেন এলএলবি সাহেবের বড় মেয়ে। রওশন জাহান সাথী বাংলাদেশের পার্লামেন্টের সংরক্ষিত আসনে মহিলা এমপি হয়েছিলেন 8 সালের পার্লামেন্টে। এই সময়ে আর একজন আওয়ামী লীগ নেতার নামটা আসা দরকার। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন ওই মোশাররফ হোসেন এলএলবি সাহেবের কমিটিতে, তার নাম আব্দুল জলিল, তিনি অ্যাডভোকেট ছিলেন। এই আব্দুল জলিল সাহেবও স্বাধীনতায় বিশ্বাস করতেন। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যশোর থেকে গ্রেপ্তার হন 6 দফা দেওয়ার পরে এসে, তারপরে যশোরের 2 প্রধান আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ ত্যাগ করে গিয়েছিলেন। সালাম খান যখন আওয়ামী লীগ ত্যাগ করে নওয়াবজাদা নসরুল্লাহ খানের নেতৃত্বে গঠিত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টে যোগদান করেন, তখনই মুশির রহমান সাহেব এবং রওশন আলী সাহেব আওয়ামী লীগ ত্যাগ করে পিডিএম অর্থাৎ পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট যোগদান করেন। 69 সালে বঙ্গবন্ধু 22শে ফেব্রুয়ারি মুক্তি লাভ করেন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে। বঙ্গবন্ধু বের হওয়ার পরে রওশন আলী সাহেব এবং মুশির রহমান সাহেব আবার আওয়ামী লীগে ফিরে আসেন। মুশির রহমান সাহেব 54 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। মুশির রহমান সাহেব আওয়ামী লীগের টিকিটে ন্যাশনাল অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়েছে 70 সালে এবং তিনি 71 সালে 25শে মার্চ তাকে গ্রেপ্তার করে পাকাননি, ক্যান্টনমেন্টে নিয়ে যেয়ে তাকে 23শে এপ্রিল হত্যা করে, তিনি মুক্তিযুদ্ধের শহীদ। রওশন আলী সাহেব পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের টিকিটে 70 সালে। রওশন সাহেব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। রওশন সাহেব একাধিকবার স্বাধীনতার পরে এমপি নির্বাচিত হন। সে সময়ে যশোরে ছাত্র ইউনিয়নের খুব প্রতাপ ছিল।
চীন এবং রাশিয়ার মধ্যে তাত্ত্বিক বিতর্ক শুরু হওয়ার পরে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টিও বিভক্ত হয়ে পড়ে। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির প্রভাবাধীন ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়ে গেলে ন্যাশনাল আওয়ামী পার্টিও বিভক্ত হয়ে যায়। এক অংশের নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর এক অংশের নেতা ছিলেন খান মোহাম্মদ ওয়ালি খান এবং পূর্ব পাকিস্তানের নেতা ছিলেন অধ্যাপক মুজাফর আহমেদ। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি যখন ভাগ হয়ে যায় তার এক অংশের নেতৃত্ব দেন কমরেড মনি সিং, আর এক অংশের নেতৃত্ব দেন কমরেড আব্দুল হক এবং কমরেড তোহা সাহেবের ভাসানী সাহেবের নেতৃত্বাধীন ন্যাপের উপরে প্রভাব ছিল হক এবং তোহা সাহেবের নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি। অধ্যাপক মুজাফর আহমেদের নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টির উপরে বা ন্যাপের উপরে প্রভাব ছিল কমরেড মনি সিংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি। ছাত্র ইউনিয়ন বা এফসু তখন এর কারণে দুই ভাগ হয়ে যায়। এক অংশের নেতৃত্ব দেন বেগম মতিয়া চৌধুরী, আর এক অংশের রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন ভাসানী ন্যাপের সহযোগী সংগঠন, আর মতিয়া চৌধুরীর নেতৃত্বাধীন ছাত্র ইউনিয়ন অধ্যাপক মুজাফর আহমেদের নেতৃত্বাধীন পরিচালিত ন্যাশনাল আর্মির সহযোগী সংগঠন ছিল। যশোরে ন্যাপ দুই অংশই শক্তিশালী ছিল। এখানে ভাসানী ন্যাপের নেতা ছিলেন ভাষা সংগ্রামী আলমগীর সিদ্দিকী, ডাক্তার আহাদ আলী খান, আফসার আহমেদ সিদ্দিকী, এরা খুব প্রভাবশালী নেতা ছিলেন এবং জনপ্রিয় ছিলেন। মুজাফর আহমেদের ন্যাশনাল আওয়ামী পার্টি এখানে আমিরুল ইসলাম রন্টু, অ্যাডভোকেট আবুল হোসেন, আব্দুর রাজ্জাক সাহেব যিনি কমিউনিস্ট পার্টিরও নেতা ছিলেন, আব্দুর রাজ্জাক খান, নুরুল ইসলাম, এরা সব ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা ছিলেন এবং তারাও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তি ছিলেন এবং দশ মানুষের মধ্যে জনপ্রিয় ছিলেন। আব্দুর রাজ্জাক সাহেব এদের সকলের নেতা, কিন্তু তিনি ছিলেন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সদস্য এবং গোপন দলের নেতা। এফসু মতিয়া গ্রুপের এখানকার নেতা ছিলেন নুরুল ইসলাম, ইনি কেশবপুরের মানুষ ছিলেন। অশোক সেন আর মেনন গ্রুপ ছাত্র ইউনিয়ন যেটা, তার প্রধান নেতা ছিলেন নূর মোহাম্মদ, তিনি তখন প্রাক্তন হয়ে গেছেন কিন্তু তার প্রভাব ছিল সবচেয়ে বেশি এবং তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সাথে গোপন কাজের সাথে যুক্ত ছিলেন, নেতৃস্থানীয় পদেও ছিলেন। ওই সময়ে ছাত্র ইউনিয়ন মিলন গ্রুপের নেতৃস্থানীয়দের মধ্যে ছিলেন আসাদুজ্জামান আসাদ, নার্গিস বেগম, মানিক ভাই, জাকারিয়া মিলন, নজরুল ইসলাম ছাত্র ইউনিয়নের প্রধান প্রধান নেতাদের অন্যতম। এছাড়াও আরও অনেকে এখানে ছিলেন। ছাত্র ইউনিয়নের প্রচণ্ড দাপট ছিল যশোর শহরে এবং যশোর MM কলেজে। ছাত্রলীগ এখানে ন্যাপ হওয়ার পর থেকে দুর্বল হয়ে পড়ে। 1957 সালে ন্যাপ জন্মগ্রহণ করে, তারপরে ছাত্রলীগ নানাবিধ কারণে যশোরে দুর্বল হয়ে পড়ে। আওয়ামী লীগের প্রগতিশীল এবং প্রভাবশালী একটা বড় অংশ ন্যাপে চলে যাওয়ার কারণে ছাত্রলীগ দুর্বল হয়ে পড়েছে বলে আমার ধারণা। ওই ধারাবাহিকতা 1969 সাল পর্যন্ত বহাল ছিল। 1969 সালে এসেই 1969-এর আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রলীগ যশোরে ব্যাপক পরিচিতি লাভ করে, তার সংগঠন নিশ্চিত হয় এবং ছাত্র ইউনিয়নের ক্ষমতা 1969 সালে এসে খর্ব হয়ে যায়। কারণ তখন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ক্রমেই তুঙ্গে উঠে যাচ্ছে। এই সময়ে ছাত্র ইউনিয়নের মধ্যে একটা বিভক্তি আসে। হক, আব্দুল হক এবং তোহা সাহেবের নেতৃত্বে পরিচালিত কমিউনিস্ট পার্টি ভিতরে ভিতরে বিভক্ত হয়ে পড়ে। তার একটি অংশ চলে যায় কমরেড আব্দুল মতিন এবং কমরেড আলাউদ্দিন, কমরেড আবুল বাশার এবং কমরেড দেবেন সিকদার এদের নেতৃত্বে। দেবেন সিকদার এবং আবুল বাশার আবার কমরেড মতিন এবং আলাউদ্দিনের সাথে ভিন্নমত পোষণ করতেন। আব্দুল মতিন এবং আলাউদ্দিন তারা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েম করতে হবে স্লোগান দিতেন। পাশাপাশি আব্দুল হক সাহেব এবং তোহা সাহেবের নেতৃত্বাধীন যে গ্রুপ কমিউনিস্ট পার্টির, তারা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব পাকিস্তান এই স্লোগান দিতেন। আবুল বাশার দেবেন সিকদার তারা সরাসরি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতেন এবং তারা তাদের অংশের নাম দেন বাংলা কমিউনিস্ট পার্টি। অর্থাৎ পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি হক তোহা গ্রুপে গ্রুপ তিন ভাগে বিভক্ত হয়ে যায় এই 1969 সালের এই সমসাময়িক কালে এসে। কমরেড আব্দুল মতিন, কমরেড আলাউদ্দিনের নেতৃত্বাধীন অংশের আর একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন কমরেড আমজাদ হোসেন। আমজাদ হোসেন যশোরের মানুষ। এই কমরেড দেবী সিকদার এবং কমরেড আবুল বাশারের সাথে যুক্ত ছিলেন কাজী জাফর আহমেদ, রাশেদ খান মেনন, আব্দুল মান্নান ভুঁইয়া, জামাল হায়দার, আব্দুল্লাহ নোমান, এনারা।
ওই সময় যশোরে পাকিস্তান কমিউনিস্ট পার্টির তিন ভাগে ভাগ হওয়া, মনীষীর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়নি। আমরা ছাত্রলীগের স্বাধীনতা পূর্ব ছাত্রলীগের যশোরের কর্মতৎপরতা আলোচনা করি। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখানে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অবস্থা কী ছিল। 1969 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হন তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক হন আসম আব্দুর রব। 1970 সালের প্রথমে যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হন নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক হন শাহজাহান সিরাজ। এই যে 1970 সালে ছাত্রলীগের যে কমিটি, এই কমিটিতে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের কাজের সাথে যুক্ত সদস্যের সংখ্যা ছিল প্রায় 80 ভাগ। স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সিদ্ধান্তের কারণে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে থাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে থাকা নিউক্লিয়াস অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা 1969 সালে প্রথম জয় বাংলা স্লোগান দেন এবং স্বাধীনতা স্লোগান দেন। 1969 সালে ঠিক এই সময়কালটা আমার এখন মনে নেই, ছাত্রলীগের সম্মেলন হচ্ছিল ইকবাল হলের বা বর্তমান সার্জেন্ট জহুর হলের মাঠে, বঙ্গবন্ধুর প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এবং সেখানেই প্রথম ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দেয় বঙ্গবন্ধুর সামনে এবং স্বাধীনতার স্লোগান দেয়। এরাই স্লোগান তোলে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। ছাত্রলীগের ওই সম্মেলনে অ্যাটেন্ড করে আসার পরে আমরা যশোরের স্লোগান দিচ্ছিলাম দুটোই, জয় বাংলা এবং বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। প্রথমে এই স্লোগানের ব্যাপারে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ আপত্তি তুলেছিলেন, মোশাররফ হোসেন এলবি সাহেব এটাকে সমর্থন করেছিলেন, কিন্তু অন্যান্য আওয়ামী লীগের নেতারা বলেছিলেন যে জয় বাংলা স্লোগান দিও না, এটা দিলে আমাদের সামনে ইলেকশনে ক্ষতি হতে পারে। আমরা ওনাদের কথা শুনিনি। স্বাধীন বাংলা নিউক্লিয়াস কীভাবে কাজ চালাচ্ছিল যশোরের কথাই বলি। যশোরে জেলা ছাত্রলীগের মধ্যে এখানে 80-85 ভাগ সদস্য স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে যায়। খান টিপু সুলতান, রাজেক আহমেদ, ফখরুজ্জামান বাবুল, শাহনামা কামরুজ্জামান, কামালুজ্জামান তারা, এনারা স্বাধীন বাংলা নিউক্লিয়াসের বাইরে ছিলেন এবং স্বাধীনতার স্লোগান দেওয়ার বিরোধী ছিলেন 1969 সালে। কিন্তু যেহেতু এখানে নিউক্লিয়াসের প্রাধান্য ছিল, আমরা কেন্দ্রীয় নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী জয় বাংলা স্লোগান এবং বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগান দিয়ে দিই। বঙ্গবন্ধু 1969 সালের 22 ফেব্রুয়ারি জেল থেকে রিলিজ হয়েছিলেন, হয়ে কয়েক মাসের মধ্যে উনি যশোর সহ দক্ষিণ অঞ্চল একবার ঘুরে যান। 1970 সালে উনি 9 ফেব্রুয়ারি একবার এসেছিলেন যশোর। উনি যখন এসেছিলেন ওনাকে শহরে ঢোকার পথে আমরা ওনাকে রিসিভ করতে গিয়েছিলাম ছাত্রলীগের পক্ষ থেকে, তাকে রিসিভ করতে যে আমরা তার সামনেই জয় বাংলা স্লোগান দিই, বাংলাদেশ স্বাধীন করার স্লোগান দিই। তিনি এটা শোনেন কিন্তু কোনো মন্তব্য করেন না। এ সময় উপস্থিত ছিলেন আলী হোসেন মণি, আব্দুল হাই, আমি ছিলাম, অশোক রায় ছিল, মহিউদ্দিন আহমেদ মহিন ছিল এবং আরও কিছু ছাত্রলীগের নেতৃস্থানীয় কর্মী উপস্থিত ছিল, আওয়ামী লীগের অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু দেখা গেল 1970 সালের মাঝামাঝি সময় এসে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জয় বাংলা স্লোগান দিতে শুরু করেছে এবং ততদিনে স্বাধীনতার স্লোগান আরও বিস্তৃত হয়ে গেছে অনেকের মধ্যে। তবে যারা নিউক্লিয়াস গ্রুপের বাইরে ছিল তারা তখনও স্বাধীনতার বিরোধিতা করছিলেন, তারা শুধু 6 দফা পর্যন্ত যেতে রাজি ছিলেন। আমাদের যশোরে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের কাজ বেশ শক্তিশালী ছিল। আমরা তখন থানা পর্যায়েও আমাদের লোককে আমরা রিক্রুট করেছিলাম, তারা সবাই ছাত্রলীগ কিন্তু তার মধ্যে রিক্রুট করেছিল, তারা অগ্রসর চিন্তার লোক ছিল, তারা স্বাধীনতায় বিশ্বাস করত। এটা আজকে ঢাকা পড়ে যাচ্ছে, অনেকে বলেন যে আমাদের পতাকা কামরুল হাসান ডিজাইন করেছিলেন ও এঁকেছেন, এটা সত্য নয়, এটা নাকি ক্লাসেও পড়ানো হয়, এটা খুবই অসত্য একটি কথা এবং তথ্য। আমাদের এই পতাকাটি লাল গোল আকারের মধ্যে পূর্ব পাকিস্তানের ম্যাপ দিয়ে যে পতাকা, অর্থাৎ আমাদের যে প্রথম স্বাধীনতার পতাকা, সেটা ইকবাল হলের 118 নম্বর রুমে তৈরি করা হয়। সেখানে কাজী আরিফ আহমেদ, হাসানুল্লাহ ইনু, আসম আব্দুর রব, সাদান সিরাজ উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী এই পতাকাটি তৈরি হয়। স্বাধীনতার পতাকা হিসেবে এটা তৈরি হয়নি, এটা তৈরি হয়েছিল ছাত্রলীগের একটি বাহিনী গঠন করা হয়, স্বেচ্ছাসেবক বাহিনী, তার নাম জয় বাংলা বাহিনী। এটা স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সিদ্ধান্তেই গঠন করা হয়।
লক্ষ্য ছিল যে এই জয় বাংলা বাহিনীর সদস্যরাই পরবর্তীকালে মুক্তিযোদ্ধা হবে। এই বাহিনীর একটি পতাকা থাকা দরকার যেটার খুব সিগনিফিকেন্স আছে। সেই হিসাবে ইকবাল হলে অর্থাৎ সার্জেন্ট জহুরুল খানের এই পতাকাটি তৈরি করা হয়। তৈরি করার সময় আঁকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং শিল্পী ওখানে ছিলেন না। ইবনারায়ণ দাস তখন কুমিল্লা জেলা ছাত্রলীগের সেক্রেটারি, উনি নিউক্লিয়াসের সদস্য ছিলেন। ওই সময় উনি ওইখানে এসে হাজির হন, তখন তাকে আঁকতে বলা হয়। সরঞ্জামগুলো লোক পাঠিয়ে বুয়েট থেকে সংগ্রহ করা হয়, কাগজ এবং প্রয়োজনীয় সরঞ্জাম। ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে নেতৃবৃন্দ অর্থাৎ আরিফ সাহেব, রব সাহেব, সাধন শেয়ার সাহেব, ইনু সাহেব সকলেই পরামর্শ দিয়েছিলেন। তো সকলেই যখন একমত হলেন যে সবুজ জমিনের পরে লাল গোলাকার দিয়ে তার মধ্যে ম্যাপ দেওয়া হবে, তারপরে এটা আঁকার সিদ্ধান্ত হয় এবং শিবনারায়ণ দাসকে বলা হয় যে রং দিয়ে তুমি এটা পূরণ করে পতাকার শেপ দাও, তারপরে এটা পতাকা হিসেবে এঁকে ফেলা হয়। এই হলো আমাদের স্বাধীনতার পতাকা বানাবার প্রকৃত ইতিহাস। এটা আজকে কেউ জানারও চেষ্টা করছে না এবং সকলেই প্রায় নিউক্লিয়াসের সদস্যরা ছাড়াও আর কিছু অনুসন্ধিচ্ছ মানুষ তারা ছাড়া সকলে সবাই জানে যে এটা অন্য কেউ এঁকেছে। এটা খুবই দুঃখজনক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জয় বাংলা বাহিনী এই পতাকা নিয়ে তারা প্যারেড করেছিলেন। 2 মার্চ যখন ছাত্র জনতার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীনতার ঘোষণা দিল, স্বাধীনতার পতাকা কোথায় এই প্রশ্ন ওঠাতে, তখন জয় বাংলা বাহিনী ওই পতাকাটা এনে আসামা আব্দুর রাবের হাতে দেওয়া হয় এবং বলা হয় আপনি টাঙিয়ে দিন, উত্তোলন করুন। তখন আসামা আব্দুর রাব এই পতাকা উত্তোলন করেন। তখন ঘোষণা করা হয় যে এটাই বাংলাদেশের স্বাধীনতার পতাকা। ওই মিটিং থেকেই এই পতাকা আর জয় বাংলা বাহিনীর পতাকা রইল না, এটা বাংলাদেশের পতাকাতে পরিণত হলো এবং সেটাই মুক্তিযুদ্ধের সময় আমাদের পতাকা ছিল। 3 মার্চ পল্টন ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ওই ইশতেহার পাঠ করেন সাজান সিরাজ। এই সমস্ত কর্মকাণ্ডগুলো ছাত্রলীগ এবং ছাত্র সংগ্রাম পরিষদের হাতে হলেও এর নেপথ্যে মূল কারিগর এবং নিয়ন্ত্রক হচ্ছে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা তার কমিটি স্বাধীন বাংলা নিউক্লিয়াস। 7 মার্চে বঙ্গবন্ধু যখন ভাষণ দিলেন, ঐতিহাসিক ভাষণ, ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ, এবং ডাক দিলেন জাতিকে যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আবার বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন গোটা জাতি সিদ্ধান্ত নিয়ে ফেললো যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার লক্ষ্যে বাঙালি এমনভাবে তৈরি হয়ে গেল যে মনে হচ্ছে যে এই লক্ষ কোটি বাঙালি ফেটে পড়ছে। যশোরে আমরা বঙ্গবন্ধুর ভাষণের পর একজন এয়ারফোর্সের সাবেক সার্জেন্ট নাম আবু জাহিদ, তিনি বর্তমান মাগুরা জেলা, সেই সময় মাগুরা মহকুমার মাগুরা শহরের উপকণ্ঠে বেলনগর গ্রামের অধিবাসী, স্বাধীনতার পরে তিনি উকালতি করতেন যশোরে, এখন অবসর জীবন যাপন করছেন। ওই জাহিদ সাহেব তার শ্বশুরবাড়ি পুরাতন গড়বাই ছিলেন। উনি আমাদেরকে যোগাযোগ করে বলে যে আমি ছুটিতে বাড়ি এসেছি, আমি এয়ারফোর্সের লোক, তোমরা আমাকে কাজে লাগাও। তখন তার সাথে যোগাযোগ করে ডামি রাইফেল দিয়ে আমরা যশোরের শঙ্করপুর নামক একটা স্থান আছে, শঙ্করপুর গোরস্থান আছে, ওখানে গোরস্থানের পিছনে ছিল সব কৃষি জমি এবং মাঠ, ওই মাঠের মধ্যে একটি বাগান ছিল এবং বাগান বাড়ি ছিল, দূর থেকে ওর ভেতরে কি হচ্ছে কেউ বুঝতে পারত না। ঝিনাদার শৈলকোপার শিল্পপতি রশিদ সাহেবের বাগান বাড়ি, ওখানে আমরা এই ডামি রাইফেল দিয়ে নিউক্লিয়াসের সদস্যদের ট্রেনিং শুরু করি এবং সেই ট্রেনিংটা দিতেন সার্জেন্ট আবু জাহিদ। অর্থাৎ আমরা এতটা অগ্রসর ছিলাম। এই অবস্থা চলাকালীন সময়ে ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন। তারা এসেছিল যে আওয়ামী লীগকে তার দাবি থেকে সরানো যায় কিনা। এই সংলাপ চলাকালে 23 মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ সারা দেশে হানাদার প্রতিরোধ দিবস ঘোষণা করে, কেউ কেউ এটাকে পতাকা দিবসও বলে, এবং বলা হয় যে এই দিনে সারা দেশে প্রতিটি ভবনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করুন। তখন দেখা গেল প্রত্যেকটা বাড়িতে, অফিসে, দোকানে, ব্যবসা কেন্দ্রে, প্রত্যেকটা গাড়িতে, সব জায়গায় এই পতাকা পাবলিক টাঙিয়ে দিয়েছে। জয় বাংলা বাহিনী প্যারেড করে বঙ্গবন্ধুর বাড়িতে যায়, বঙ্গবন্ধুর বাড়িতে এই পতাকা টাঙিয়ে দেওয়া হয়।
তেইশে মার্চ আমরা নিউক্লিয়াস থেকে সিদ্ধান্ত নিলাম, যেটা ছাত্রলীগের সিদ্ধান্ত হিসেবে গণ্য হলো, যে আমরা কালেক্টরেট ময়দানে স্বাধীনতার পতাকা এবং ছাত্রলীগের পতাকা উত্তোলন করব এবং ওখানে রাইফেল নিয়ে মার্চ পাস্ট হবে। যশোরের কালেক্টরেট ভবনের সামনে যে মাঠ, ওই মাঠটির নাম নিয়াজ পার্ক। ওই মাঠে আমরা 10টার দিকে ডামি রাইফেল নিয়ে মার্চ পাস্ট করলাম। ওই মার্চ পাস্ট থেকে তৎকালীন ছাত্রলীগের সভাপতি খান টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম অর্থাৎ আমি, আলী হোসেন মনি তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহসভাপতি, সালাম দেওয়া হলো। তার আগে আমরা স্বাধীনতার পতাকা এবং ছাত্রলীগের পতাকা উত্তোলন করলাম। প্যারেডে যে সমস্ত সদস্যরা অংশগ্রহণ করেছিল সকলের নাম আমার এই মুহূর্তে মনে নেই। ছাত্রলীগের অন্যতম নেতা আব্দুল মান্নান ওই প্যারেডটা নেতৃত্ব দিয়েছিল। আব্দুল মাজেদের কথা আমার মনে আছে, তিনি সহ তার আরেক ভাই ছিলেন, আরও অন্য অন্য ছাত্র নেতা এবং কর্মীরা ছিলেন। সেই প্যারেডে সালেহা বেগম সহ সাইদা বেগম, ফিরোজা বেগম অংশগ্রহণ করেছিলেন রাইফেল নিয়ে। যশোরে নারীর যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণটি 25শে মার্চের পর থেকে নয়, 25শে মার্চের আগে থেকে। এবং নিউক্লিয়াসের সদস্য হিসেবে তারা অগ্রসর চিন্তা হিসেবে ছাত্রলীগের অভ্যন্তরে থেকেই স্বাধীনতার চিন্তা করতেন এবং এদের মধ্যে অনেকেই মুক্তিযুদ্ধের 9 মাসেও খুব সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। একটা কথা অবশ্যই বলতে হবে, আজকে যারা ইতিহাস বেত্তা, আজকে যারা আলোচনা করেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, যারা বিভিন্ন জায়গায় বক্তৃতা করেন, তারা স্বাধীন বাংলার নিউক্লিয়াসের অবিস্মরণীয় ঐতিহাসিক ভূমিকাকে সামনে আনেন না। মনে করেন সামনে আনলে তাদের ভূমিকা খাটো হয়ে যেতে পারে। ইতিহাসকে মানলে, ইতিহাসকে স্বীকার করলে কেউ কখনো ছোট হয় না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই দেশের স্বাধীনতার যে মূল কথাগুলো, স্বাধীনতার যে মূল বাণী, সেটা যাদের কাছ থেকে প্রথম উচ্চারিত হয়েছিল, যারা প্রথম পরিকল্পনা করেছিলেন, যারা এঁকেছিলেন এটা ভবিষ্যতের স্বপ্ন হিসেবে, তাদেরকে আজকে স্বীকার করা হয় না। এটা দুর্ভাগ্যজনক এবং এটা ইতিহাসের বিকৃতি। কারণ আমরা বলে থাকি সচরাচর যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হচ্ছে। এ সময়ে ভাসানি ম্যাম তারা একটু কিংকর্তব্য বিমূঢ় ছিল, তারা কোনো কর্মসূচি যশোরে নিতে পারেনি। যদিও মাওলানা ভাসানি সাহেব 69 সালে বঙ্গবন্ধু যখন ট্রায়াল হচ্ছে তখন পল্টনে দাঁড়িয়ে বলেছিলেন, বাস্তিল দুর্গের মতো পতন ঘটিয়ে হলো ইংরেজদেরকে আমি মুক্ত করে নিয়ে আসবো। 70 সালে যখন নভেম্বর মাসে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত 2.5 লক্ষ মানুষ মারা গেল, সেই মহাবিপর্যয় পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দেখতে আসেননি। তখন মাওলানা ভাসানি তার একদিন সভায় পল্টনে দাঁড়িয়ে বললেন, ওরা কেউ আসেনি, ওদেরকে ওয়ালাইকুম আসসালাম। মাওলানা ভাসানি পাকিস্তানকে বিদায় জানিয়েছিলেন জনসভার মাধ্যমে। তো মাওলানা ভাসানির চিন্তা এবং ভূমিকা সে সময় অগ্রসর চিন্তা হিসেবে গণ্য করা যায়। তো মাওলানা ভাসানি যতটা অগ্রসর হয়েছিলেন, তার নেতৃত্বাধীন ন্যাপ জেলা পর্যায়ে ওই ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারেনি। ন্যাপ মুজাফফরের যারা নেতা কর্মী, তারা 7ই মার্চের পরে এসে সোচ্চার হয়েছে এবং ময়দানে নেমেছে এবং তারা সক্রিয় হয়েছে। আমার জানা মতে এদের কেউ কেউ 2ই মার্চ থেকে রাস্তায় নেমে এসেছিলেন, তার আগে তারা স্বাধীনতার স্লোগান দেননি। 2ই মার্চের আগে স্বাধীনতার স্লোগান নিউক্লিয়াসের সদস্য ছাত্রলীগের নেতারা কর্মীরাই দিয়েছে। 25শে মার্চ ইপিআরের বাংলার বাঙালি সদস্যরা এসে আমাদেরকে জানায় যে আজকে রাতে ক্র্যাকডাউন হবে, ক্যান্টনমেন্টে প্রস্তুতি চলছে, আর্মি আসবে, গ্রেপ্তার হত্যা চালাতে পারে, আপনারা হুঁশিয়ার হন। এটা ওরা এসে মোশাররফ এলএলবি সাহেবকে এই খবর দিয়ে যায়। মোশাররফ এলএলবি সাহেব তখন আওয়ামী লীগের সহসভাপতি এবং যশোর সদর অর্থাৎ এই কোতোয়ালি এমপিএ মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি এবং এই আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু। আমরা ছাত্রনেতারা আন্দোলনের মেরুদণ্ড হিসেবে কাজ করছি, কিন্তু এই আন্দোলনের যে সেন্টার, সেই সেন্টার হিসেবে কাজ করছি তখন মোশাররফ এলএলবি সাহেব। যদিও সে সময় রসুল আলী সাহেব, মুশির রহমান সাহেবও সোচ্চার হয়েছেন। 25শে মার্চ রাতের এই খবর পাওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা, এর মধ্যে অধিকাংশই নিউক্লিয়াসের সদস্য, নিউক্লিয়াস বহির্ভূত সদস্যরাও ছিল, আমরা স্থানীয়ভাবে তৈরি করা বোমা নিয়ে ক্যান্টনমেন্ট থেকে শহরে ঢোকার যে রাস্তাগুলো আছে
সেই রাস্তাতে শহরের শেষ প্রান্তে আমরা অবস্থান করতে থাকি হাতে বানানো বোমা নিয়ে। আর্মি ঢুকলে আমরা প্রতিরোধ করব। একটা সুশিক্ষিত আর্মিকে শুধুমাত্র হাতে বানানো বোমা দিয়ে প্রতিরোধ করা যাবে না, এটা জানা সত্ত্বেও আমরা প্রতিরোধের চেষ্টা করেছি। আর জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করি যে তারা যেন ওই রাস্তাগুলোতে যা পারেন তাই ফেলে ব্যারিকেড দেন। জনসাধারণ সেই রাতে আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন, ওই রাস্তায় গাছ কেটে ইট ফেলে শক্ত আবর্জনা ফেলে তারা ওই রাস্তায় স্তূপ করে ফেলেছিল যাতে গাড়ি না যেতে পারে। বঙ্গবন্ধু যখন 7 তারিখে বললেন ডাক দিলেন যে ভাতে মারবো পানিতে মারবো, ওই কথাটাতে উদ্বুদ্ধ হয়ে যশোরে যারা ক্যান্টনমেন্টে খাদ্য সাপ্লাই করতেন সেই সাপ্লায়াররা কিন্তু খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। 25শে মার্চ পাক আর্মি যশোর শহরে প্রবেশ করে রাত আনুমানিক 11:30। রাত্রে প্রবেশ করার সময় আমাদের বোমার মুখে পড়ে। যখন আমরা বোমাগুলো নিক্ষেপ করছিলাম তারা তখনও গুলিবর্ষণ করেনি, ওরা এগিয়ে আসার চেষ্টা করছিল। বোমা নিক্ষেপ করার ফলে গাড়িগুলো দাঁড়িয়ে গেছিল কিছুক্ষণের জন্য, আবার যখন চলেছে আমরা বোমা বর্ষণ করেছি ওদের গাড়ি আবার দাঁড়িয়ে গেছে, কিন্তু আমাদের বোমা তখন শেষ হয়ে গেছে বলে আমরা পিছনে চলে এসেছি। আমাদের উদ্দেশ্য ছিল যে ওরা যে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে সেটা বুঝতে দেওয়া, জনসাধারণকে অ্যাওয়ার করা যে কিছু একটা হচ্ছে। ওরা প্রথম এসে এখানে একটি হসপিটাল আছে ফাতেমা ক্যাথলিক হসপিটাল, ওইখানে একটা 4 রাস্তার আছে, ওইখানে এসে পাক আর্মি প্রথম অবস্থান নেয়। একটা এলএমজি সহ কয়েকজন জওয়ানকে ওখানে ডিপ্লয় করে, করে ওই গাড়ি চলে যায় শহরের ভিতরে। শহরের যে প্রাণকেন্দ্র দড়াটানা মোড় সেখানে এসে তারা গুলি করে। 2-1 জন রাত্রিকালীন পথচারী ছিল এবং ওই সময় যারা ফুটপাতে যে সমস্ত ভিক্ষুকেরা ঘুমিয়েছিল তাদের উপরে গুলিবর্ষণ করে। এই গুলিবর্ষণ চলতে থাকে, একই সাথে তাদের মাইকে শহরে ঘোষণা হতে থাকে কারফিউ। তারা কারফিউ ঘোষণা করে। আমরা যারা প্রতিরোধে ছিলাম তাদের মধ্যে মশিউর রহমান ছিলেন, শেখ আব্দুল সালাম ছিলেন, আমি নিজে ছিলাম, আব্দুল্লাহ ছিলেন, অ্যাডভোকেট হাসান ইমাম ছিলেন, যদিও তিনি নিউক্লিয়াসের সাথে যুক্ত ছিলেন না, পুরাতন কসবার ফখরুজ্জামান বাবুল ছিলেন, আব্দুল মান্নান ছিলেন, আরও অনেকেই সেখানে ছিলেন। ব্যারিকেড দিয়ে প্রতিরোধ করার যে কাজটা সেখানে পুরাতন কসবার যারা ছাত্রলীগের নেতৃত্ব এবং আওয়ামী লীগের যারা নেতৃশ্রেণীর লোক তারা সব ব্যারিকেড দেওয়ার কাজটাই ওখানে করেছেন। পুরাতন কসবা এবং খোপ মহল্লার মধ্যে ভৈরব নদী প্রবাহিত, কারফিউ হয়ে যাওয়ার কারণে আমরা অধিকাংশ নেতাকর্মীরা আমরা শহরের অন্য অঞ্চলে যেতে পারিনি, আমরা পুরাতন কসবার মধ্যেই আটকা পড়ে গিয়েছিলাম। ভোরবেলায় দেখি যে তখনও কারফিউ ওঠে নাই, টহল হচ্ছে পাক আর্মি, তো আমরা পুরাতন কসবায় কয়েকটা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেইসব বাড়ি থেকে বেরিয়ে অনেকেই শহর থেকে গ্রামে যাওয়া যায় কি না সেটা আমি চেষ্টা করছিল। আমি এবং আব্দুল ভাই পাক আর্মির দৃষ্টির আড়ালে থেকে পুরাতন কসবা থেকে নদী পার হয়ে সাঁতার কেটে আমরা ঘোপে আসি। ঘোপ আমি নিজে সেখানে বসবাস করি, আব্দুল ভাইও সেখানে বসবাস করেন। এসে বিভিন্ন বাড়ি এবং গলি অতিক্রম করে পাশের বাড়ি এসে আমার মাকে খবর দিই, উনি আমার সাথে দেখা করতে আসেন। নদীর ওই পারে হচ্ছে ঘোপ এলাকা, হসপিটাল জেলখানা শিক্ষা বোর্ড সব ওই পারে। নদীর কি শহরের মাঝখান দিয়ে? শহরের মাঝখান দিয়ে গেছে, এটাই খুলনায় গেছে এই নদী, ওখানে চালু আছে, এখানে মারা গেছে। আমার মাকে পাশের বাড়ি ডেকে নিয়ে আসলাম খবর দিয়ে। উনি আসার পরে আমরা জানতে পারলাম যে ভোর থেকে 8টা পর্যন্ত 3 বার আমার বাড়িতে এসে পাক আর্মি আমাকে খুঁজে গেছে। এবং যশোর শহরে যে কয়েকজন লোককে তারা মাইকিং করে খুঁজেছে তার মধ্যে আমার নাম ছিল, খান্টিপু সুলতানের নাম ছিল, মোশাররফ হোসেন এলএলবির নাম ছিল, ইকু চৌধুরীর নাম ছিল, নূর জালাল মাস্টারের নাম ছিল, তিনি ওই সময় কমিউনিস্ট পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি আব্দুল হক তোয়া সাহেবদের সাথে তার যোগাযোগ। খড়কি একটা মহল্লা আছে, ওই মহল্লার 2 ভাই আঞ্জু এবং মুরাদ, এই নামগুলো তারা অ্যানাউন্স করেছে ধরিয়ে দেওয়ার জন্য এবং বারবার অ্যানাউন্স করেছে। এইসব খবর পেলাম আমার মায়ের কাছ থেকে। তো পকেটে 50টা টাকা ছিল, সে সময় 50টা টাকার দাম ছিল বেশ। আমি আমার মাকে এটা দিলাম, দিয়ে বললাম যে আমি গ্রামের দিকে চলে যাচ্ছি, এখন তো যুদ্ধের শুরু হয়ে যাবে, এই টাকাটা সম্বল করে যেটা ভালো মনে করেন সেটা করবেন। তখন বললাম যে এখান থেকে 5 মাইল দূরে আমাদের গ্রাম কাশিমপুর অবস্থিত, আপনি গ্রামে চলে যাবেন। এবং আমার সন্দেহ হলো যে শেষ পর্যন্ত ওরা
আমার মা এবং আমার ভাই বোনকে গ্রেপ্তার করে কিনা বা হত্যা করে কিনা। তা আমি বললাম যে আপনি বাড়ি ছেড়ে দেন, এখনই ছেড়ে দেন। তো পরে শুনেছিলাম যে আমার মা ঘণ্টা কয়েকের মধ্যে বাড়ি ছেড়ে দিয়েছিল, তারপরে আবারও পাকার্মি এসে রেড করছিল, আমাদের বাড়ির পাকার্মি ভাঙচুর করেছিল। ওইখান থেকে আমি এবং আব্দুল ভাই ছোট ছোট গলি এবং বিভিন্ন বাড়ির মধ্য দিয়ে শহর থেকে বের হয়ে গ্রামের দিকে যাই। আমাদের শহরের উত্তর পূর্ব পূর্ব অঞ্চলে শেখহাটি একটি গ্রাম আছে, আমরা ওই গ্রামে পৌঁছাই। তো ওই গ্রামে পৌঁছানোর পরে তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আমার যে নিজ গ্রাম সেখানে চলে যাব। তো আমরা প্রথমে সেই গ্রামে চলে যাই। তো আমরা গ্রামে অপেক্ষা করতে থাকি, ওই গ্রামে এবং ওর পার্শ্ববর্তী গ্রাম কেফায়েতনগর, শ্যামনগর এসব অঞ্চলে ওই এক একদিন এক এক গ্রামে থাকি, সহকর্মী বন্ধুদের খোঁজার চেষ্টা করছি। এর ভিতরে 29 তারিখে আমাদের কাছে খবর আসলো যে ক্যান্টনমেন্টে গোলাগুলি হচ্ছে। এ কথার অর্থই হলো বাঙালি সেনাদের সাথে পাকিস্তান আর্মির গোলাগুলি হচ্ছে। তো সকালে 9টার মধ্যে আমি এবং আব্দুল ভাই গ্রাম থেকে যশোর ঝিনেদার রোডের একটা জায়গা আছে 7 মাইল বাজার, ওর কাছাকাছি একটা কলেজ আছে কাজী নজরুল ইসলাম কলেজ, আমরা ওইখানে আসি। এসে দেখি শত শত লোক এবং তারা একজন একটা লাশ ঘিরে দাঁড়িয়ে আছে, কথা বলছে, লোকজন যাচ্ছে আসছে উত্তেজিত। তো তখন দেখি যে সেখানে সামরিক পোশাক পরিহিত একজন লেফটেন্যান্টের লাশ। ওই সময় আমরা বুঝতে পারিনি, কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে এটা লেফটেন্যান্ট আনোয়ার হোসেনের লাশ, যিনি বীরত্বের সাথে পাক আর্মিকে মোকাবেলা করতে যেয়ে শহীদ হয়েছেন। 7 মাইল একটা জায়গা আছে যেখানে বাজারটার নাম বাড়িনগর, এখানে একটি কলেজ আছে কাজী নজরুল ইসলাম কলেজ, ওর পাশেই লেফটেন্যান্ট আনোয়ারের কবরটা আছে, নেম প্লেট দেওয়া আছে, এলাকার মানুষ সেটাকে যথেষ্ট সম্মান করে। তো লেফটেন্যান্ট আনোয়ারকে কবর দেওয়ার পরে আমি এবং আব্দুল ভাই চলে আসলাম ক্যান্টনমেন্ট অভিমুখে। ক্যান্টনমেন্টের কাছাকাছি আরেকটি বাজার আছে নাম চুড়ামনকাটি, যেখান থেকে আরেকটি রাস্তা দিয়ে চৌগাছা সীমান্তে যাওয়া যায়। চুড়ামনকাটি আসার পরে দেখি হাজার হাজার মানুষ, সব লাঠি হাতে, যার যা কিছু পেয়েছে তাই হাতে আছে, মানুষ সব উত্তেজিত, ক্যান্টনমেন্টের মধ্যে তারা ঢুকতে চায়, হাজার হাজার মানুষ তারা ক্যান্টনমেন্ট আক্রমণ করবে। আমি বা আব্দুল ভাই তখন ছাত্রলীগ নেতা হিসেবে আমরা খুব জনপ্রিয় ছিলাম, জনসাধারণ আমাদেরকে চিনত। ওই সময় কয়েকজন আওয়ামী লীগ নেতা এবং ন্যাপ মুজাফফর নেতার সাথে আমাদের দেখা হলো। তখন ওইখানে একটা টেবিলের পরে দাঁড়িয়ে আমি বক্তৃতা করলাম, আমরা ক্যান্টনমেন্টের মধ্যে অবশ্যই যাব, আমরা বিজয় লাভ করে আমাদের পতাকা ওখানে টাঙাতে চাই, কিন্তু তাদের কাছে কামান আছে, তাদের কাছে মর্টার আছে, তাদের কাছে মেশিন গান আছে, এই অবস্থায় খালি হাতে শুধু লাঠি দিয়ে তাদেরকে পরাস্ত করা যাবে না, আমরা বরং ক্যান্টনমেন্ট ঘিরে রাখি এবং সেটাই এই মুহূর্তে সিদ্ধান্ত হবে। আমরা দেখি যে ভিতরে থেকে বাঙালি সৈনিকরা বেরিয়ে আসতে পারে কিনা, অথবা আমরা শুনেছি যে চৌগাছায় বাঙালি সৈনিকরা মহড়ায় আছে, তারা যদি এসে যোগ দেয় জনতার সাথে তাহলে আমরা অনেক শক্তিশালী হব, আপনারা অপেক্ষা করুন, সিদ্ধান্ত না পর্যন্ত আপনারা ক্যান্টনমেন্টের দিকে এগোবেন না। এইভাবে একটা বক্তৃতা করে আরো অনেক কথা বলে শান্ত করার চেষ্টা করলাম, তার মধ্যেও কিছু লোক দৌড়ে চলে যায়, আবার অন্য লোকেরা তাদেরকে ধরে নিয়ে আসে, এভাবে সামলানো হচ্ছিল। এর ভিতরে আমরা শুনি পার্শ্ববর্তী গ্রামের মধ্যে, বাজারের পেছনে গ্রামের মধ্যে একটা ঘটনা ঘটেছে। দৌড়ে যেয়ে দেখি যে সেখানে একজন কৃষক, তিনি ট্রেনস কাটছিলেন, সেই ট্রেনসে পাকিস্তান আর্মির এক সিপাহি ক্যান্টনমেন্ট থেকে নদীর ধার দিয়ে বেরিয়ে এসে তার সামনে অস্ত্র উঠিয়ে ধরে। সেই কৃষক এত প্রত্যয়দীপ্ত ছিল, মুহূর্তের মধ্যে ওই রাইফেল সামনে ধরে টান মেরেছে, টান মেরে তার হাতে ছিল একটা খেজুর গাছ কাটার দা, ওই দা দিয়ে খুব মেরে দিয়েছে পাক আর্মি, মেরে দিলে তার কানে রেখেছে, লেগে কান কেটে পড়ে গেছে। পাক আর্মি তো দৌড় দিয়েছে অস্ত্র কেড়ে নিয়ে, সে আর গুলি করতে পারেনি। এই যে একটা ঘটনা, মানুষ কতখানি অত্যদীপ্ত হলে, সাহসী হলে, স্বাধীনতার জন্য উন্মুখ হলে এরকম একটা ঘটনা করতে পারে। ক্যান্টনমেন্টের মধ্য দিয়ে আর যেতে পারিনি, পরে চিন্তা করলাম যে তার শহরের কি হচ্ছে। তখন আমি এবং আব্দুল ভাই গ্রামের মধ্য দিয়ে দিয়ে আমরা শহরে চলে এলাম। শহরে একটা মহল্লা আছে, নাম হচ্ছে নতুন খয়েরতলা। নতুন খয়েরতলা এসে আমরা উঠলাম গ্রামের মধ্য দিয়ে। নতুন খয়েরতলায় যখন আসলাম তখন আমরা জানতে পারলাম মানুষ পুলিশ লাইনের দিকে ছুটে যাচ্ছে। এর আগের কথাটা বলি, 29 তারিখ পর্যন্ত শহরে পাক আর্মি তার দখল বজায় রেখেছিল, পুলিশ লাইনে পুলিশ যারা তারা বিদ্রোহ করেছে, আর সেই সাথে জনতা অংশগ্রহণ করেছে, ছাত্রলীগের যুবক এবং সাধারণ যুবকরা অংশগ্রহণ করেছে, আমি আব্দুল আজিজ
পরে পুলিশ লাইনের অস্ত্রাগার লুণ্ঠনের ওইটার সাথে যোগ দিই। তো সমস্ত অস্ত্র লুণ্ঠন হয়ে যায় পুলিশের অস্ত্রাগার থেকে এবং এটা পাবলিকের হাতে হাতে চলে যায়। সেই অস্ত্র এবং গুলি আমার কাছে এবং আপনাদের কাছে চলে আসে 303 রাইফেল। ওখান থেকে আমরা শহরের মধ্যে চলে আসি, এসে খবর পাই যে শহরের মধ্যে থেকে সব আপনি ইন্টারনেটের মধ্যে ঢুকে গেছে। এই দিন থেকে আমার যদ্দূর মনে পড়ে এটা 29 তারিখ মার্চ মাস 30-31 1-2-3 এই কয়দিন এই শহরটা বিদ্রোহ করে বেরিয়ে আসা ইপিআরদের পুলিশটা আর আমরা যারা যুবক তাদের দখলে এবং নিয়ন্ত্রণে ছিল। থানা চালু আছে কিন্তু তারা আমাদের সহযোগিতা করছে। কোতোয়ালি থানার যিনি ওসি তিনিও আমাদের সহযোগিতা করছেন। পাকিস্তান আর্মি শহরের মধ্য দিয়ে যাতায়াত করে, ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে শহরের মধ্যে দিয়ে অন্য জেলায় যায়, কিন্তু শহরে তাদের যে ডিপ্লয়মেন্ট ছিল সেটাকে তারা প্রত্যাহার করছে। একদিন কোতোয়ালি থানার মধ্যে আমরা বসে, আমি আব্দুল হাই আর একজন আমাদের সাথে ছিল, আমরা তিনজন বসে কোতোয়ালি থানার ওসির সাথে কথা বলছি যে কীভাবে থানার অস্ত্রগুলো নেওয়া যাবে। তখন পাকিস্তান আর্মি খুলনা থেকে আসার পথে কোতোয়ালি থানার সামনে রাস্তা মাঝে একটা পাঁচিল আছে, পাঁচিলের উপর দিয়ে LMG তাক করে ব্যাপক গুলি বর্ষণ করে। তো ওই সময় ইপিআরের কাছে সংগ্রহ করা একটা হেলমেট ছিল আমার মাথায়, গুলিতে তো ঝাঁঝরা হয়ে গেল দেওয়াল, একটা গুলি আমার মাথায় লেগেছিল হেলমেটে। তো হেলমেটের কারণে জীবনে রক্ষা পেয়ে যাই। তো আমরা দেখলাম ওরা যদি গুলি বর্ষণ বন্ধ করে এটার মধ্যে ঢোকে তাহলে আমরা ধরা পড়ে যাব। তখন আমি এবং আব্দুল হাই পাশে একটা মহল্লা আছে চুড়িপটি, দ্রুত অস্ত্র নিয়ে ওই চুড়িপটির মধ্যে ঢুকে যাই। কোনো এক সময় পাকিস্তান আর্মি কোতোয়ালি থানার মধ্যে এসে 9 পুলিশকে তারা হত্যা করেছিল। সংখ্যাটা ভ্যারি করতে পারে যাদের গণকবর কোতোয়ালি থানার মধ্যেই আছে। 2 এপ্রিল যশোর শহরের উত্তর অঞ্চল দিয়ে ওরা বারান্দিপাড়া একটা গ্রাম আছে মহল্লা, সেই মহল্লা আসার চেষ্টা করেছিল। ভৈরব নদীর উপর একটা ব্রিজ আছে যাতে ঢাকার বারান্দিপাড়ার ঢাকা রোড ব্রিজ বলে, ওটার উপর দিয়ে আসার চেষ্টা করেছিল। ইপিআর সাইদুর রহমান আমাদের সাথে ছিলেন, তিনি হাবিলদার ছিলেন, তার সাথে ইপিআরের কয়েকজন সৈনিক ছিল। আমাদের কাছে পুলিশ লাইন অস্ত্রাগারের লুণ্ঠন এবং গুলি ছিল। তো পাক আর্মি যাতে ব্রিজ ক্রস করতে না পারে ওই দিন রাতে আমাদের সাথে পাকিস্তান আর্মির ব্যাপক গোলাগুলি হয়। প্রধানত সাইদুর রহমানই এটার নেতৃত্বে ছিলেন, আমরা তাকে অনুসরণ করেছিলাম। পাকিস্তান আর্মি 3 পরে 4 আবার শহরে ঢুকে পড়ে এবং শহরের দখল নেয়। আমাদের অন্য অন্য যারা কর্মী বা নেতা গ্রামের দিকে বেরিয়ে গেছে, অনেকে সরাসরি সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 2 আমরা দেখতে পাই যে কোনো পেট্রোল পাম্পে তেল নেই, হাসপাতালে খাদ্য নেই, হাসপাতালে ওষুধ ফুরিয়ে গেছে জরুরি ওষুধ, অথচ আহত লোকেরা সব আসছে। তখন আমরা শুনতে পাচ্ছি যে চৌগাছার ওইদিকে গেলে সাহায্য পাওয়া যায়, ইন্ডিয়া থেকে জনসাধারণের পাঠানো সাহায্য সামগ্রী আসছে এবং ওইখানে বেঙ্গল রেজিমেন্টের কিছু সেনা আছে। আবার আমরা এইটাও জানলাম যে বেনাপোলের ওইদিকে গেলে খাদ্য পাওয়া যাবে। তখন আমরা জিপ নিয়ে রওনা হয়ে যাই বেনাপোলে, যে দেখি যে সত্যি সেই ঘটনা, ওখানে পাক আর্মি নেই, ওখানে দুই পাশে ইন্ডিয়ার ওই পাশে BSF আছে, আমাদের এদিকে পুলিশরা আছে। আমি আবু আব্দুল হাই একটু ঘুরে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করি। করার পরে আমরা বনগা চলে যাই, বনগা যেয়ে আমরা সেখানে মোশারফ এলভি সাহেবকে তার ফ্যামিলিকে ওখানে আমরা দেখতে পাই। তো ওই রাত্রে থাকি, পরের দিন মোশারফ সাহেব বলেন যে ভেতরে যাও, যুদ্ধরত মানুষকে রেখে এখানে থাকা যাবে না। আমরাও সেটা অনুভব করি, ভারতের জনগণ বিশেষ করে পশ্চিমবাংলার জনগণ এই এপাশে লড়াই হচ্ছে এইটা শুনে সাহায্য করার জন্যে জনসাধারণ প্রত্যেক দিন বাসে করে ট্রেনে করে কেউ রুটি কেউ আটা কেউ চিনি কেউ বিস্কিট কেউ হ্যাভারস্যাক কেউ কাপড়ের জুতো কেউ মোজা কেউ গেঞ্জি কেউ প্যান্ট এরকম নিয়ে সব চলে আসছে বড়ের কাছে, এবং সেটা ওদের কাছ থেকে নিয়ে আবার বেনাপোলের লোকেরা বেনাপোলের রাস্তার ধারে স্তূপ করে রাখছে। তো তখন ওদের কাছ থেকে কিছু নিলাম আর এইবারে এসে বেনাপোল থেকে কিছু নিয়ে গাড়ি ভর্তি করলাম। তাতে ছিল পেট্রোল, তাতে ছিল ইঞ্জেকশন বিভিন্ন ধরনের, কাপড়ের জুতো গেঞ্জি প্যান্ট পাউরুটি এই সমস্ত নিয়ে আমরা যখন শহরের উদ্দেশ্যে রওনা হই। শহরের উদ্দেশ্যে যখন রওনা হই তখন আমাদের জিপ হচ্ছে 5টা। আমরা এটা নিয়ে যখন ঝিকরগাছায় আসি তখন বাঙালি পিয়াররা শহর থেকে বেরিয়ে এসে ঝিকরগাছা যশোর শহর থেকে 9 মাইল দূরে, এটা একটা থানা শহর বা একটা উপজেলা শহর, এখানে
আমরা আসলাম এসে দেখি যে বিডিআর এর সেক্টর অফিস থেকে বেরিয়ে আসা একজন সুবেদার এবং কয়েকজন ইপিআর সিপাহী ওখানে আছে। তো ওই সুবেদার সাহেব বললেন যে যশোরে যাওয়া যাবে না। কেন? বলে চাচরা মোড়ে পাকার নিয়ে আসে। সুবেদার সাহেবের বাধা দেওয়া সত্ত্বেও আমরা জিপ নিয়ে ওই রাস্তাটি অ্যাভয়েড করে আমরা অন্য আরেকটা থানা এলাকার গ্রামের মধ্য দিয়ে এসে শহরের পূর্বাঞ্চল থেকে ঢোকার চেষ্টা করি। শহরের পূর্বাঞ্চল দিয়ে যেখান থেকে ঢুকতে হয় খুলনা রোডটা এসে ওখান থেকে ঢোকে শহরের মধ্যে। জায়গাটির নাম মুরলী মোড়। মুরলী মোড়ে এসে পৌঁছাবার 1 কিলোমিটার আগে একটা বাজার আছে, তার নাম রাজারহাট বাজার। সেই বাজারে যখন আসি তখন একজন লোক বললেন যে ওইদিকে যাওয়া যাবে না, ওখানে পাকিস্তান আর্মি আছে। আর একজন লোক সমর্থন করলেন। এর মধ্যে আরেক লোক আসছে, তারা এসে বলছে না না কোথায় পাকিস্তান আর্মি, ওখানে তো বাঙালি ইপিআররা আছে। তখন কনফিউশন হয়ে গেল আমাদের। তো তারপরেও আবদুল্লাহ বলল যে না যেতেই হবে, শহরে হাসপাতালে ওষুধ নেই, হাসপাতালে খাবার নেই, পেট্রোল পাম্পে পেট্রোল নেই। প্রথম গাড়িতে মনি ভাই, আমি এবং আব্দুল রাই ছিলাম, আরও দু একজন ছিল। তোফাজেল হোসেন আমাদের এই খোপ মহল্লায় বাড়ি, সে ওই গাড়ি ড্রাইভ করছিল। বাইরে বাংলাদেশের একটা পতাকা টাঙানো, মুরলী মোড়ে 150-200 গজ দূরে এসে আমাদের থেকে 200 গজ দূরে পাক আর্মি। তখন হাইকে বললাম যে স্লোগান দাও। তো আব্দুল রাই তখন তার গলা ছিল খুব স্পষ্ট, হাই জোরে জয় বাবা স্লোগান দিল, হাই পা দানিতে বা গাড়ির বাইরে দাঁড়ানো। ওটার সাথে আমাদের সাথে খয়রাত হোসেন ছিল, অ্যাডভোকেট লাল সাহেব আমরা লাল ভাই বলি তিনি ছিলেন, রাজ্জাক হাবিলদার ছিলেন, জালালউদ্দিন রতন ছিলেন, মফিজুর রহমান মফিজ ছিলেন, বেবি ছিলেন, ওমর ফারুক ছিলেন, নিখিল চন্দ্র ছিলেন, আরো অনেকে ছিলেন। গুলি শুরু হয়ে গেল স্লোগান দেওয়ার সাথে সাথে। আমরা আগে পুরোপুরি ততক্ষণে 150 গজের মধ্যেই চলে আসছি, গুলিতে গাড়িতে গ্লাস গ্লাস সব চুরমার হয়ে গেছে, তহজেল নেমে চলে গেছে। পিছনের যারা ছিল আরো আরো 4টে জিপ, তার ওরা ওই আমাদের সামনে জিপের আওয়ালে ওরা লাভ দিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করছে। কিন্তু আমার আর মনি ভাইয়ের তো কোনো উপায় নেই, আব্দুল্লাহ লাভ দিয়ে বাঁ পাশে পড়েছে। আমি তখন মনে করেছি যে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়েছে, হয়তো মারা গেছে। আমার কাছে রাইফেলটা রয়েছে, আমি রাইফেল ধরা গুলিও আছে, মনি ভাই খালি হাতে। তো তখন গুলিবর্ষণ বিরতি হলেই আমি বলছি যে মনি ভাই লাভ দেবে, মনি ভাই লাভ দিয়ে নেমে গেছে, আবার গুলি শুরু হয়েছে। তখন আমি গাড়ির জানলাম দরজাটা খুলে দিয়ে পরীক্ষা করেছি যে গুলির উচ্চতা কত, অর্থাৎ আমি যদি লাভ দিই তাহলে ওই গুলি আমার লাগবে কিনা। তো দেখলাম যে ব্রাশ ফায়ার তো চাঁচড়া হয়ে গেল, ওই দরজা নামতে পারছি না। তো তখন মনে হচ্ছে যে না মানে আর বেঁচে থাকা হয়তো সম্ভব হবে না, দরজাটা খোলাই আছে। আমি লক্ষ্য করেছি যে গুলিগুলো এমন উচ্চতায় যাচ্ছে যে ওর নিচের জায়গাটা ব্যবহার করে লাভ দিয়ে বেরিয়ে চলে যাওয়া যায়। আমি যখন দেখছি যে গুলি অন্য দিক দিয়ে যাচ্ছে এবং দরজার বেশ উপর দিয়ে যাচ্ছে, তখন আমি রাইফেলটা নিয়ে নেমে পড়ি এবং রোলিং করে রাস্তার থেকে নিচু জায়গায় চলে যাই, পাশেই নদী। যখন রোলিং করে যাচ্ছি তখন মনে হলো যে ওমর ফারুক গুলিবিদ্ধ হয়ে পড়ে গেছে বেশ দূরে, এমন অবস্থা যে আমি ওর সাহায্যে গিয়ে যেতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে যে আমি স্থির হয়ে আমার গুলিবর্ষণ করা উচিত, শুধু মনে হচ্ছে যে ওরা এবার দৌড়ে আমাদেরকে ধরার চেষ্টা করবে, কারণ তারা বুঝে গেছে যে আমাদের কাছে কোনো অস্ত্র নেই। তো এর মধ্যে আমি একটা গাছকে আড়ালে পেয়ে আমি উঠে বসেছি যে গুলি বর্ষণ করতেই হবে, তারা এগিয়ে আসতে পারে, গুলি করলে ভয় পাবে না, বুঝে আসবে না। তখন আমি কয়েকটা ফায়ার করেছি ওখান থেকে, আবার সরে দিয়ে কিছু দূরে যেয়ে আবার ফায়ার করেছি। আর একটা রাইফেল যে ওই মুহূর্তে কার কাছে চলে গেছে এটা আমি আর জানি না। রাইফেল ওখানে 3-4টা ছিল, আমাদের গুলি বর্ষণ একটা কাজ করেছে, সেটা হচ্ছে পাকিস্তান আর্মি যে জায়গায় অবস্থান করছিল ওরা ওখান থেকে উঠে আসেনি, নদীর মধ্য দিয়ে পার হতে চেষ্টা করছে আমাদের কয়েকজন সাথী। ওমর ফারুক শহীদ হন এবং আমাদের সাথে থাকা একজন ব্যবসায়ী যুবক নিখিল চন্দ্র শহীদ হন। এতে যে নদীর যে গাদ বলে কাদা ওইটার মধ্যে দু একজন আটকে গেছে, কিছু পার হয়ে গেছে, বেশি সংখ্যক পার হয়ে গেছে, কাদায় আটকে গেছিল, রাইফেল দিয়ে এগিয়ে ধরে উদ্ধার করেছি আমরা। আমরা যারা এখনো রয়েছি এক জায়গাতে, ওদের দুই ভাগ হয়ে গেছে, আমি এবং আব্দুল্লাহ এক জায়গাতে আর খয়রাত লাল ভাই এরা সব দূরে চলে গেছে। যেদিক দিয়ে আমরা এসেছিলাম ওই দিক দিয়ে আবার যে কোনো জায়গায় চলে যাওয়ার জন্য আমরা চিন্তা করছি। তো আমাদের লোকেরা কিছু আগে চলে গেছে পারবে, আমি আর আব্দুল্লাহ পরে। আমাদের লোকেরা যারা আগে চলে গেছে তারা খুলনা থেকে একটা ট্রাক এসে মনিরামপুর হয়ে সম্ভবত কেশবপুরের দিকে যাচ্ছিল, ওই ট্রাকে তারা উঠেছে, উঠে তারা যখন রওনা দিয়েছে গাড়ি চলতে শুরু করেছে, তো আমি এবং আব্দুল্লাহ এসে তখন চিৎকার করে হাত উঁচু করে সেই গাড়ি থামিয়ে ওই গাড়িতে আমরা উঠলাম। উঠে দেখলাম যে আমাদের লোকেরা যারা নদী পার হয়নি তারা সব ওখানে আছে।
ওই গাড়িতে করে শহর থেকে 12 মাইল দূরে মরিরামপুর থানা পূর্ব জেলা শহর এখন ওইখানে আসি, তখন গাড়ির তেল শেষ হয়ে যায়। হয়ে গেলে ড্রাইভারকে বলি যে দিতেই হবে আপনাকে। তা বলো কোনো উপায় নেই, যদি সাদা কেরোসিন পাম জোগাড় করে দেন, আমার ইঞ্জিনের ক্ষতি হবে কিন্তু আমি ওইটা দিয়ে চালিয়ে নিই। ওখানকার এক দোকানদার আমাদেরকে সাদা কেরোসিন বিনা পয়সায় দিয়ে দিই। আমরা জিগর গাছায় চলে যাই, এই ট্রাকটা ছেড়ে দিই। দেওয়ার পরে জিগর গাছা থেকে আমরা রিক্সা হেঁটে বর্ডারে চলে যাই, যে বর্ডার ক্রস করি। ইন্ডিয়ায় যে আমাদের মোশারফ এলএলবি সাহেবের সাথে দেখা হলো, 25 মার্চের একটা কথা বলি, 25 মার্চ ক্যান্টনমেন্ট থেকে কর্নেল তোফায়েল যশোরে অবস্থিত এমপিএমএলএদেরকে ক্যান্টনমেন্টে যেতে আহ্বান জানালেন আলোচনার জন্য। তখন মোশারফ হোসেন এলএলবি, রসন আলী সাহেব, মশির রহমান সাহেব, মঈনুদ্দিন মিয়াজি সাহেব এরা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। এরা গেলে এই যে শহর থেকে খাদ্য বন্ধ, পানি বন্ধ এইসব নিয়ে কর্নেল তোফায়েল এদের সহায়তা চান। এরা আবার দুপুরে ফিরে আসেন। কর্নেল তোফায়েল তখন এদের রাত্রে ক্যান্টনমেন্টের ডিনারে দাওয়াত দেন। দাওয়াত দিলে মোশারফ এলএলবি সাহেবের কাছে বারবার মিডিয়ারা খবর দিচ্ছিল যে রাত্রে ক্র্যাকডাউন করবে ওরা। মোশারফ এলএলবি সাহেব ডিনারে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং অন্য এমপিদের বললেন যে যাওয়া যাবে। মশির রহমান সাহেব ডিনারে যাওয়ার পক্ষপাতী ছিলেন এবং আমরা ছাত্র নেতারাও নিষেধ করলাম। তখন মশির রহমান সাহেব আর ডিনারে গেলেন না। মশির রহমান সাহেবকে পরের দিন ক্যান্টনমেন্ট থেকে এসে গ্রেপ্তার করে নিয়ে যায়, তাকে হত্যা করে। 27 তারিখে মোশারফ এলএলবি সাহেবের স্ত্রীকে, তার বড় মেয়ে, তার আর এক মেয়ে নীলা, তার ছেলে সিম্বা, মোশারফ সাহেবের শালিকা, আমাদের আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর যশোরের যিনি নেতা জামাল উদ্দিন সাহেবের স্ত্রীকে, তাকে এবং তার 3 সন্তানকে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। নিয়ে যেয়ে নানান ধরনের ভয়ভীতি প্রদর্শন করে এবং মোশারফ সাহেব কোথায় আছে এটা জানতে চায়। মোশারফ এলএলবি তার আগেই পরিবারের কাছে খবর পাঠান যে আমি সরে যাচ্ছি, কখন কোথায় আর দেখা হবে জানি না। এই সময় মোশারফ সাহেবের বড় ভাই হাবিবুর রহমান সাহেবের বড় ছেলে মাসুকুর রহমান টোজো, যিনি খালিদুর রহমান টিটুর বড় ভাই, মাসুকুর রহমান টোজোকেও তারা ক্যান্টনমেন্টে নিয়ে যায়। এই ভোর রাত্রির দিকে এদেরকে আবার ছেড়ে দেয়, কিন্তু মোশারফ সাহেবের বাড়িতে এরা যায়। কারণ এদেরকে যখন 27 তারিখে নিয়ে যায় তখন এরা যশোর চৌরাস্তায় তুতি মিয়া নামে মোশারফ সাহেবদের এক আত্মীয় ছিলেন, সেই বাড়িতে ছিলেন এক ধরনের আত্মগোপন করে। সেখান থেকে 27 তারিখে নিয়ে গেছে, ওরা আবার সেখানে ফিরে আসে। এবারে ওই বাড়িতে পাকিস্তান আর্মির সিপাহীদেরকে ডিউটি দিয়ে দেয় যাতে এরা না যেতে পারে, এদের নজরবন্দি করে রাখে। 29 তারিখে ক্যান্টনমেন্টে বাঙালি সেনারা কোদ ভেঙে অস্ত্র বের করে আনে, বিদ্রোহ হয়, বাঙালি সেনাদের সাথে পাকিস্তানি সেনাদের গোলাগুলি হয় ব্যাপকভাবে এবং বহু সংখ্যক বাঙালি সেনা শহীদ হন। আমি আগেই বলেছি যে শহীদ লেফটেন্যান্ট আনোয়ার ওই দিন শহীদ হয়েছিলেন। ওই দিন থেকে শহর আবার বাঙালি এপিআর, পুলিশ এবং আমরা ছাত্র যুবকদের নিয়ন্ত্রণে আসে, পাক আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে যায়। সেই দিন এই সব খবর পেয়ে টোজো সাহেব তার গাড়িতে করে মোশারফ এলএলবির পরিবারকে নিয়ে গ্রামে চলে যান। পরে একটা পর্বে বনগাঁয় চলে যান, বনগাঁয় মোশারফ এলএলবির সাথে এদের দেখা হয়। মোশারফ এলএলবির এক বাল্যবন্ধু যিনি উকিল, বনগাঁ শহরের মতিগঞ্জে বাড়ি, উকিল অখিলবাবুর বাড়িতে। আমি আগেই বলেছি যে আমরা ইতিমধ্যে বনগাঁয় পৌঁছাই মোশারফ সাহেবের পরিবারের সদস্যদের সাথে, মোশারফ সাহেবের সাথে, জামাল উদ্দিন সাহেবের সাথে দেখা হয়। কয়েকদিন পরে রসন আলী এমএনএ ওনার সাথে দেখা হলো, এইরকম কিছু নেতৃস্থানীয় লোকের সাথে দেখা হলো। আর আমরা হোসেন মণি গেছে, আমি চলে গেছি, খয়রাত হোসেন, আব্দুল হাই গেছে, সালেহা বেগম, আশরাফ চৌধুরী, আবার ইকু চৌধুরী গেছে, শেখ আব্দুল সালাম গেছেন, মশিউর রহমান গেছেন, খন্দকার আব্দুল হাফিজ এমএনএ নড়াইল থেকে নির্বাচিত তিনি ছিলেন, আশরাফ চৌধুরী, সর্দার লুৎফর রহমান, মতিউর রহমান ছিল, টিপু সুলতান পরে এসে পৌঁছান। যখন টিপু সুলতান এসে পৌঁছান গঙ্গাতে তখন আমরা ট্রেনিংয়ে চলে গেছি। একরামউদ্দৌলা গেছেন, রাজেক আহমেদ গেছেন, ফখরুজ্জামান বাবুল গেছে, অশোক রায় গেছে, মহিউদ্দিন আহমেদ মহিন গেছে, তারপরে মিকাইল হোসেন মিন্টু গেছে, এরকম অনেকে সব ওই বনগাঁ শহরে, বনগাঁ মহকুমা শহর। 47-এর বিভাগ পূর্বকালে এই বনগাঁ মহকুমা যশোর জেলার মহকুমা ছিল। 47 সালে ভাগ হয়ে বনগাঁ মহকুমা ভারতের অন্তর্ভুক্ত এবং 24 পরগনার মহকুমাতে পরিণত। বনগাঁতে কিছু লোক ছিল যারা ইন্ডিয়া থেকে এখানে চলে এসেছিল, তারা আবার বনগাঁয় যে তাদের পুরনো পরিচিত লোকদের দেখা পায়। যেমন মোশারফ এলএলবির পরিবার বনগাঁ মহকুমার মহকুমা শহরের কাছেই তাদের গ্রাম ছিল, তারা যেহেতু এখানে দেশভাগের পরে এখানে চলে আসলো,
তারা যাওয়ার পরে দেখা গেল যে তাদের পুরনো বন্ধু আত্মীয় স্বজন সব ওখানে রয়ে গেছে, তারা অনেক কোঅপারেট করলেন। আর যাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, অনেক পরিচিত বন্ধু ছিল ওই ইন্ডিয়াতে মাইগ্রেট করে চলে গেছে আগে, এখন এই বন্ধুরা যাওয়াতে বা এই পরিচিত যাওয়াতে তারাও অনেক কোঅপারেট করেছে। আর যারা কিছুই হয় না তারা আত্মীয়র মতো কোঅপারেট করেছে, ভাবা যায় না। পশ্চিমবাংলার অধিবাসীদের বা সীমান্তের বাংলাদেশ সীমান্তের চারিপাশ দিয়ে আসামের, ত্রিপুরা, মেঘালয়ের, এমনকি বিহারের কিছু কিছু অংশ, এদের অবদান ভাবা যায় না। পাবলিকের চারিদিক থেকে শুধু মানুষ শরণার্থী হয়ে যাচ্ছে, আর যুবকরা যারা যাচ্ছে তাদের মধ্যে কেউ কোনো লক্ষ্যহীনভাবে যাচ্ছে আত্মরক্ষা জীবন বাঁচানোর জন্যে, যুবকদের একটা অংশ যাচ্ছে যে ভারতে যেয়ে কোনো কিছু করা যায় কিনা, অস্ত্র পাওয়া যায় কিনা, ট্রেনিং পাওয়া যায় কিনা, কিছু একটা প্রস্তুতি নেওয়া যায় কিনা। এভাবে আমরা তখন ঢাকায় কি হচ্ছে, নেতারা কোথায় কিছুই জানি না, বঙ্গবন্ধু কোথায় সেটা জানি না, আমাদের কেন্দ্রীয় নেতারা কোথায় না জানি না। ইন দি মিনটাইম মুশারফ সাহেব আমাদেরকে বলেন যে বয়রা একটা সীমান্ত আছে বাংলাদেশের চৌগাছার কাছাকাছি, ভারতের দিকটা বয়রা, আমাদের বলেন যে ওই সীমান্ত দিয়ে প্রচুর শরণার্থী আসছে ইন্ডিয়ার থেকে, পাবলিক যে রিলিফ সামগ্রী দিচ্ছে ওইগুলো তোমরা বয়রাতে একটা ক্যাম্প করে রিসিভ করো, রেজিস্টারে তোলো, আর বাংলাদেশ থেকে যারা ঢুকছে তাদের মধ্যে বিতরণ করো। তখন মনি ভাই, আমি ফয়রাত হোসেন এবং আব্দুল আই ওখানে চলে যাই, যে উনি যেভাবে বলেছিলেন সেভাবে আমরা কাজ করতে থাকি। আমরা লক্ষ্মণবাবু নামে এক ভদ্রলোক ছিলেন, বয়রা একেবারে সীমান্তের কাছে বাজারের বাড়িতে, তার ওই বাড়িতে আমরা থাকতাম, আর ওনারই একটা গোডাউনে আমরা মানে রিলিফ সামগ্রী রিসিভ করতাম। এর ভিতরে একদিন দেখি যে শরণার্থীদের সাথে আমার মা, আমার বিধবা মা এবং আমার ভাই বোনেরা বর্ডার পার হচ্ছে, আমি তাদেরকে রিসিভ করি। পরে বনগাঁতে এসে আমার মা এবং আমার ভাই বোনেরা একটি বাড়ির দোতলায় আশ্রয় নেন। পরে সেখান থেকে একসময় যশোর শহরের বারান্দিপাড়ার অধিবাসী, যিনি আগেই ইন্ডিয়া চলে গেছিলেন, ইন্ডিয়ায় বসবাস করেন, বনগাঁ পৌরসভার কাউন্সিলর, নলিনী সুরের বাড়িতে তার সদ্য নির্মিত বাড়ির ভিতের উপরে তাঁবু খাটিয়ে, রিলিফের তাঁবু খাটিয়ে আমার মা এবং আমার পরিবার সেখানে ওঠে এবং নয় মাসই তারা ওই তাঁবুতে ছিলেন। পাশেই বিএলএফের করিডোর অফিস স্থাপন করা হয়। শেখ আব্দুল সালামের বাবা অশোক রায়, আলী হোসেন মনির ভাই, আমাদের একজন মহিলা কর্মী ছিল শামসুন নাহার, এরা ওই করিডোর অফিসে থাকত, কাছে তাঁবুতে আমার মা থাকতেন। ফলে দেখা গেল যে গোটা নয় মাস আমাদের আমার মায়ের তাঁবু আর ওই মুজিব বাহিনীর যে করিডোর অফিস, এই দুটোই করিডোর অফিসে পরিণত হয়েছে। পরে কলকাতায় গেলাম, কলকাতায় যেয়ে দেখি যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তখন কেউ কেউ এসে পৌঁছাচ্ছেন, সিরাজুল আলম খান পৌঁছে গেছেন, সাধারণ সিরাজ, তোফায়েল আহমেদ, আফমা, মাহবুবুল হক, এরা সব তখন পৌঁছে গেছেন। আমাদের জেলা থেকে আমি, আলী হোসেন মনি, আব্দুল হাই, কয়রাত হোসেন, অশোক রায়, এই যাদের নাম বললাম আমরা সব পৌঁছে গেছি। ওদিকে খুলনা থেকে কামরুজ্জামান টুকু, উনিও কলকাতায় পৌঁছে গেছেন, নূর আলম জিবু, কে ওবায়দুর রহমান পৌঁছে গেছেন, এবং আওয়ামী লীগের ঢাকা অঞ্চলের মানে এমএলএ এবং এমপি এবং কেন্দ্রীয় নেতারা এসে পৌঁছাচ্ছে। দেখা হলো সিরাজুল আলম খানের সাথে, নূর আলম জিকুর সাথে, গাজী আরেফ আহমেদের সাথে, তোফায়েল আহমেদের সাথে, নূর আলম সিদ্দিকীর সাথে, শাহজাহান সিরাজের সাথে, আরও অন্য অন্য নেতাদের সাথে। বাংলা কংগ্রেসের সহযোগিতায় বেসরকারিভাবে খোলা একটি রিলিফ ক্যাম্পে দোতলায় প্রিন্সেপ স্ট্রিটে, ওইখানে আমরা রাত্রি যাপন করতাম ও খেতাম। প্রতিদিন ওইখানে ছাত্রনেতা এবং ছাত্রলীগ কর্মীদের সংখ্যা বাড়তে থাকে এবং পরে দেখা গেল যে জায়গা সংকুলন হচ্ছে না। তখন আমি অশোক আব্দুল্লাহ সিদ্ধান্ত নিলাম যে আমরা রেগুলার বনগাঁ থেকে আসব, এইখানে খোঁজ খবর রাখবো, আবার রাত্রে বনগাঁয় ফিরে যাবো। যারা আমাদের এমএনএ এমপি তারা কলকাতার কি ডিস্ট্রিক্টে, এটা চৌরঙ্গীর কাছে, ওদের পশ্চিমবাংলার এমএলএদের হোস্টেল ছিল, ওরা এমএলএদের হোস্টেলটা আমাদের এমএনএ এবং এমপিএদের জন্য ছেড়ে দেন এবং আমাদের এমএলএ এমপিএরা ওইখানে উঠতে থাকেন। আমরা ওখানে যে আব্দুর রাজ্জাক ভাইকেও পাই, এর ভিতরে মোশাররফ এলএলবি সাহেব দিল্লিতে চলে গিয়েছিলেন মিসেস ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার জন্য, তখনও তাজউদ্দিন সাহেব ইন্ডিয়ায় পৌঁছাননি অথবা পৌঁছালেও দিল্লিতে যাননি। মোশাররফ এলএলবি সাহেব যে ওখানে যোগাযোগ করে মিসেস ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেছিলেন, তারপরে তাজউদ্দিন সাহেব আগরতলা হয়ে কলকাতায় যেয়ে পরে দিল্লিতে যেয়ে উনি মিসেস গান্ধীর সাথে দেখা করেন। অপেক্ষা করছি আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা কী হবে। বঙ্গবন্ধু 25 মার্চের আগে নিউক্লিয়াসের নেতৃবৃন্দকে ডেকে তার সাথে শেখ ফজলুল হক মনি,
তোফায়েল সাহেবকে যুক্ত করে দিয়ে মুজিব বাহিনী গঠনের সিদ্ধান্ত হয় এবং এটার নাম দেওয়া হয় বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট। এই মুজিব বাহিনীর নেতৃবৃন্দ ইন্ডিয়ায় যে আমরা যারা নিউক্লিয়াসের সদস্য তারা ছাড়াও ছাত্রলীগের কর্মী যারা এবং শিক্ষিত যুবক যারা তাদেরকে রিক্রুট করেন, ভারত সরকারের সাথে আলোচনা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। দুই জায়গাতে বিএলএফের ট্রেনিং হয়েছিল, ভারতের উত্তরপ্রদেশের মূর্তি নামে একটা পাহাড়ের পরে জঙ্গল কেটে ট্রেনিং ক্যাম্প স্থাপন করে সেখানে ট্রেনিং শুরু হয়। পরে যখন যোদ্ধা বেশি হয়ে যাচ্ছিল, ওই জায়গায় অ্যাকোমোডেট করা যাচ্ছিল না, তখন ওখান থেকে শিফট করে তান্ডাওয়া মিলিটারি ক্যাম্পে ফার্স্ট ব্যাচের ট্রেনিসদেরকে নিয়ে যাওয়া হয়। এই তান্ডাওয়া চাকরাতা ক্যান্টনমেন্টের কাছে, তান্ডাওয়া 8,000 ফিটের বেশি উচ্চতায়। আমাদেরকে ট্রেনিংয়ে নেওয়ার জন্য কলকাতা থেকে ট্রেনে নেওয়া হয়, তখন ফারাক্কা ব্রিজ হয়নি, ট্রেনে নিয়ে স্টিমারে তুলে ভাগীরথী নদী পার করে অপর পারে নিয়ে যেয়ে আবার ট্রেনে করে আমাদেরকে নেওয়া হয় ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে 40 কিলোমিটার দূরে জলপাইগুড়ি শহরের পাশে একটি সামরিক ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আর্মি ট্রাকে করে। সামরিক ক্যাম্পে আমরা অল্প কিছুদিন অবস্থান করি, তারপরে আমাদেরকে ভারতীয় বিমান বাহিনীর কার্গো বিমানে করে শিলিগুড়ির কাছে বাগডোগরা এয়ারপোর্ট আছে, ওই এয়ারপোর্ট থেকে আমাদেরকে সাহারানপুর এয়ারপোর্টে নেওয়া হয়। পরে আমরা মূর্তি ক্যাম্পে যাই, তারপর আগেই বলেছি মূর্তি ক্যাম্পে কিছুদিন থাকার পরে স্থান সংকুলন না হয় আমাদেরকে তান্ডাওয়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আমরাই প্রথম ব্যাচ, এই প্রথম ব্যাচে আমাদের সাথে ওখানে নূর আলম জিকু গিয়েছিলেন, হাসনুল্লাহ ইনু, শরীফ নুরুল আম্বিয়া বর্তমান খাদ্যমন্ত্রী, কামরুল ইসলাম বঙ্গবন্ধুর যিনি রক্ষী ছিলেন মহিউদ্দিন ভাই, এম এ রেজা জগন্নাথ কলেজের সাবেক বিপি, খুলনার কামরুজ্জামান টুকু কুষ্টিয়া মুজিব বাহিনীর প্রধান ছিলেন, রশিদুল আলম, আমাদের আলী হোসেন মনি, মতিয়ার রহমান, ইকরামুল ইসলাম চৌধুরী, ইকু চৌধুরী, আব্দুল হাই, হয়রাত হোসেন, খুলনার আব্দুল সালাম, আমাদের অনেকেই, আমি সবার নাম এই মুহূর্তে বলছি না, আমরা সব ফার্স্ট ব্যাচে তান্ডাওয়াতে ট্রেনিংয়ে যাই। মুজিব বাহিনী বা বিএলএফের আরেকটা ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছিল নাগাল্যান্ডের হাফলং, ইকবাল আনোয়ার ফারুক, হাসনুল করিম কামাল, মোহাম্মদ আলী স্বপন সহ আমাদের প্রথম ব্যাচে ট্রেনিং দেওয়া হয়। পরে আমরা আমাদেরকে কলকাতায় আনা হয়, এই ব্যারাকপুর ক্যান্টনমেন্টে আমরা একটা ক্যাম্পে আমরা অবস্থান করি। পরবর্তীকালে জেলাওয়ারি আমাদেরকে পাবনা জেলা শহীদ সাধন আমাদের সাথে ছিলেন, ইকবাল হোসেন আমাদের সাথে ছিলেন, মারফত আলী ছিলেন কুষ্টিয়া, আমাদের সাথে শেখ শহীদুল ইসলাম ছিলেন, তাকে ফরিদপুর গ্রেটার ফরিদপুরের দায়িত্ব দেওয়া হয় মুজিব বাহিনীর প্রধান হিসেবে। আমাদের সাথে শাহ মোহাম্মদ জাফর ছিলেন, ওই সময় বৃহত্তর ফরিদপুর জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, আরও অনেকেই ছিলেন, আমি সবার নাম করছি না। বারাকপুর এনে বিভিন্ন করিডোর দিয়ে যশোর জেলাটা যশোর জেলায়, কুষ্টিয়া জেলার গেরিলাদেরকে কুষ্টিয়া জেলায়, পাবনা জেলার গেরিলাদেরকে কুষ্টিয়া জেলার মধ্য দিয়ে ভিতরে পাঠানো হয়। যশোরে আমাদের ঢোকার সিদ্ধান্ত হয়, আমরা বনগাঁ শহরের কাছাকাছি সুটে বর্ডার ওই পাশে বাংলাদেশের গ্রামের মধ্যে বাহাদুরপুর দুর্গাপুর এইসব গ্রাম আছে। 71 সালে এই টাইমটাতে বন্যা হয়েছিল, তাহলে বন্যাতে বনগাঁ শহরের একটা বড় অংশ ইনান্ডেটেড হয়ে যায়, কোনো পানি কোথাও ঢাকু পানি এরকম পানি উঠে যায়, রিলিফ ক্যাম্পের মধ্যেও পানি উঠে যায়। আমরা যখন প্রথম ব্যাচ ঢুকি তখন হেঁটে ঢোকার কোনো উপায় ছিল না, আমাদেরকে নৌকায় করে ইন্ডাক্ট করা হয়। তো ফুটে বর্ডার দিয়ে আমরা নৌকায় করে সারসা উপজেলার বাহাদুরপুর গ্রামে আসি। এই গ্রামটি আমাদের ছাত্রলীগের অন্যতম নেতা, মুজিব বাহিনীরও নেতা মশিউর রহমান এবং মোফাজ্জল হোসেন বাবলুর দের গ্রাম এটা। এই গ্রামে আমরা পৌঁছাই, আমাদেরকে গাইড হিসেবে নৌকা চালিয়ে আমাদেরকে ভিতরে নিয়ে আসেন আমাদের তৎকালীন ছাত্রলীগের বেনাপোল অঞ্চলের নেতৃস্থানীয় কর্মী করিম, যিনি 72 সালে বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন, পরে আততায়ী গুলিতে নিহত হন। করিমের অনেক অবদান আমাদের মুক্তিযুদ্ধে, তিনি বিভিন্ন ব্যাচকে ছুটে থেকে রিস্ক নিয়ে নৌকা চালিয়ে নিয়ে এসে বাহাদুরপুরে আনতেন, বাহাদুরপুরে রাখতেন, অস্ত্রের নিরাপত্তা দিতেন, আবার বাহাদুরপুর থেকে পরবর্তী ডেস্টিনেশনে যখন ভিতরের দিকে আমরা আসতাম তখন করিম আমাদের সার্বিক পরিকল্পনা করে দিতেন এবং সহযোগিতা করতেন। আমরা ফার্স্ট ব্যাচে যখন ঢুকি আমার সাথে সম্ভবত আমার যতদূর মনে পড়ে আলী হোসেন মনি ঢোকেন, আমার আগে আব্দুল হাই ঢোকেন। ঢোকার পরে যেহেতু আমরা মুজিব বাহিনীর বৃহত্তর যশোরের একজন লিডার, একজন ডেপুটি লিডার, যেটাকে প্রধান এবং উপপ্রধান বলা হয়,
আমরা আলোচনা করে ঠিক করে নিলাম, আমরা একজন কোতোয়ালি থানার পশ্চিম অঞ্চলে যশোর ক্যান্টনমেন্টের পিছনের অঞ্চলে অবস্থান করব, আর একজন যশোর শহরের উত্তর অঞ্চলে অর্থাৎ যশোর ক্যান্টনমেন্টের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থান করব। এইভাবে দুইজন দুই অঞ্চলে আমরা অবস্থান করি, কারণ শহরের সাথে ক্যান্টনমেন্ট যুক্ত হওয়াতে ভারত থেকে যে ট্রেনিজরা আসতো তারা তো শুধু যশোর জেলার না, নড়াইল জেলা, মাগুরা জেলা, ফরিদপুর জেলা, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, এসব মুক্তিযোদ্ধারা এই রুট দিয়ে ঢুকত, এই যশোরের পথ দিয়ে কোতোয়ালির পথ দিয়ে যেত। খুলনার মুক্তিযোদ্ধারা টাকি বর্ডার দিয়ে তারা ঢুকত সাতক্ষীরার উপর দিয়ে, সাতক্ষীরা দিয়ে তারা খুলনা অঞ্চলে চলে যেত, বাগেরহাট অঞ্চলে চলে যেত, পিরোজপুর অঞ্চলে চলে যেত। আলী হোসেন মনি কোতোয়ালির পশ্চিম অঞ্চলে, আমি চলে এলাম কোতোয়ালির পশ্চিম, উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলে। সাথে আমাদের বাহিনী মিকাইল হোসেন মিন্টু, মোহাম্মদ আলী স্বপন, ইকবাল আনোয়ার ফারুক, মোহাম্মদ সাজান, মনি ভাইয়ের সাথে থেকে যান ওহিদুল্লাহ, মিন্টু প্রথম দিকে মনি ভাইয়ের সাথে থেকে যান, আবদুল্লাহ যেহেতু ঝিকরগাছা উপজেলা মুজিব বাহিনীর প্রধান ছিলেন, তিনি ঝিকরগাছার মধ্যে অবস্থান করলেন। আবদুল্লাহ আর মনি ভাইয়ের এলাকাটা কাছাকাছি থাকায় ওরা কোনো কোনো সময় এক এলাকায় সমবেত হয়ে যেতেন, যারা মনি ভাইয়ের সাথে ছিল আমার সাথে ছিল, খানিকটা স্মৃতিতে কাজ করছে না নামগুলো। ওই সময় খয়রাত হোসেন ঢোকে, তার সাথে মনিরামপুরের বিকাশ, রতন এরা ঢোকে, আর অন্যান্য মুক্তিযোদ্ধারা যারা মনিরামপুরে তারা ঢোকে। খয়রাত হোসেনকে মনিরামপুর মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়, তিনি এই ঝিকরগাছা দিয়ে কোতোয়ালিতে আসেন, তারপরে মনিরামপুরে। রাজেক আহমেদ ছিলেন বাঘারপাড়া উপজেলার কমান্ডার, তিনিও তার বাহিনী নিয়ে কোতোয়ালির আমি যে অঞ্চলে সেই অঞ্চলে চলে আসেন, এই অঞ্চলের অ্যাডজাস্টমেন্ট বাঘারপাড়া অভয়নগর অর্থাৎ নওয়াপাড়া পীর সাহেবের ছেলে রফিকুজ্জামান বর্তমান গদির শিল্পী অভয়নগরে দায়িত্বপ্রাপ্ত, আব্দুল মালেক মুসারে বসেন, কেশবপুরের মুজিব বাহিনীর দায়িত্ব দেওয়া হয় শেখ আব্দুল সালামকে, কেশবপুরের ডেপুটি লিডার সম্ভবত রফিকুল ইসলাম, সারসার মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয় এম এম মাহবুদকে, মশিউর রহমান সম্ভবত এখন যত মনে পড়ে সারসার ডেপুটি কমান্ডার, কালীগঞ্জে নজরুল ইসলাম, কালীগঞ্জের কালীগঞ্জ থেকে এখন ঝিনাইদহের মধ্যে ঝিনাইদহ জেলার মধ্যে পড়ে কিন্তু ট্রেনিংটা আমাদের সাথে নিয়ে এসে ঢুকেছিলেন, এজেডএম ফিরোজ উনি আমাদের জেলা ছাত্রলীগের নেতা ছিলেন, ট্রেনিং আমাদের প্রথম ব্যাচে। দেখা গেল যে ওই সময় মহেশপুরের উপজেলার কোনো লোক আমাদের ট্রেনিংয়ে না থাকাতে এজেডএম ফিরোজকে মহেশপুরে মুজিব বাহিনী প্রধান করে ভিতরে যেতে দেওয়া হয়, মহকুমা মুজিব বাহিনী ঝিনাইদহের দায়িত্ব দেওয়া হয় আয়ুব হোসেনকে, নড়াইলে প্রধানের দায়িত্ব দেওয়া হয় জাহিদ হোসেনকে, যে জাহিদ হোসেন খুলনায় থাকতেন, মাগুরার মুজিব বাহিনীর প্রধান করা হয় আমার যদ্দূর মনে আছে এখন আবুল খায়েরকে। আমি আগেই বলেছি যে ঝাপা গ্রুপ যারা 64 সালের থেকে স্বাধীনতার জন্য কাজ করতেন, সংগঠিত হতেন এবং আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যাদের সদস্য সবাই বীর মুক্তিযোদ্ধারা মনিরামপুর অঞ্চলে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হন এবং মনিরামপুর অঞ্চলে একাধিক যুদ্ধ অনুষ্ঠিত হন গ্রুপ ক্যাপ্টেন ফজলুর নেতৃত্বে, তখন উনি গ্রুপ ক্যাপ্টেন হননি। আমরা ভিতরে এসে মুজিব বাহিনীর যেটা সিদ্ধান্ত ছিল, আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা ভিতরে যে প্রথমে ইউনিয়ন ভিত্তিক তারপরে গ্রাম ভিত্তিক সেল গঠন করবে, কৃষক যুবকদেরকে রিক্রুট করবে, করে তাদেরকে মুজিব বাহিনীর লক্ষ্যটা এবং ওই মুহূর্তে রাজনীতিটা ব্রিফ করবে, তারপরে তাদেরকে ট্রেনিংয়ে নিয়ে আসবে, গোপন ট্রেনিং ক্যাম্পে স্থাপন করে ট্রেনিং দেবে। লক্ষ্য ছিল এটা যে যাতে জনগণের মধ্য থেকে রিক্রুট করে মুজিব বাহিনীকে গণবাহিনীতে রূপ দেওয়া যায়, পিপুলস আর্মিতে রূপ দেওয়া যায়, এইটা আমরা শুরু করেছিলাম। গ্রামে গ্রামে সেল করে রিক্রুট করি এবং যেসব জায়গায় আমরা উপযুক্ত মনে করেছি সেখানে আমরা ট্রেনিং ক্যাম্প স্থাপন করে আমরা অস্ত্রের ট্রেনিং দিই। আমরা মুজিব বাহিনীর ফার্স্ট ব্যাচ ঢোকার অল্প কিছুদিন আগে মোজাউল ইসলাম মন্টু, আব্দুল মালেক এদের নেতৃত্বে এফএদের একটা গ্রুপ যশোর সদরে আসে। এরা কেউই ছাত্রলীগার ছিলেন না, এরা শিক্ষিত যুবক ছিলেন, এরা ছাত্রলীগের প্রতি অনুরক্ত ছিলেন। ভিতরে আসার পরে আমরা শুনতে পাই যে আমাদের সভাপতি খান টিপু সুলতান কল্যাণীতে অবস্থান করছেন, বিহারে ট্রেনিং নিয়ে এসেছেন চাকরিয়ে, তাকে 8 নম্বর সেক্টরে যশোর জেলার ছাত্রলীগ অফিসার নিয়োগ করা হয়। তিনি বর্ডারে অঞ্চলে বয়রাতে যে
বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প ছিল সেখানে এসেও অবস্থান করেছে। একবার অথবা দুবার তিনি চৌগাছা জিকরগাছা অঞ্চলে ভিতরে এসেছিলেন। আমরা ভিতরে আসার পরে দেখেছি পাকিস্তান আর্মির বিভিন্ন জায়গায় যে সমস্ত অপারেশন, নির্যাতন, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, রাজাকারদের গ্রামে গ্রামে এসে লুট করা, নারী নির্যাতন করা, ছাগল গরু ধরে নিয়ে যাওয়া, এই সমস্ত অত্যাচারগুলো হচ্ছে এবং মানুষ খুব সন্ত্রস্ত। আমরা এসে আমাদের এলাকায় মানুষকে আশ্বস্ত করি যে আমরা অস্ত্র নিয়ে এসেছি, ট্রেনিং নিয়ে এসেছি, আমরা পাকিস্তান আর্মি এবং রাজাকারদের মোকাবেলা করব, আমাদেরকে সহযোগিতা করব। গ্রামের মধ্যে দুই একটি পরিবার ছাড়া তো সবই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, আর যারা বিপক্ষে ছিল রাজাকার অথবা পিস কমিটিতে যায় নাই তারা চুপ করেছিল। এই যে আমরা এলাম এতে আমাদেরকে দেখে মানুষ অনেক সাহসী হয়ে উঠেছে। আমরা এসে তাদের কাছে শেল্টার চেয়েছি, তারা শেল্টার দিয়েছে, তারা খাদ্য যোগান দিয়েছে। কোনো কোনো গ্রামে রাত্রি থেকেছি, গ্রামের লোকেরা আমাদের পাহারা দিয়েছে। কোথাও গিয়েছি রাত্রি 12টার সময় মহিলারা ঘুম থেকে উঠে যা ছিল এ বাড়ি ও বাড়ি তা সংগ্রহ করে এনে আমাদের খাইয়েছেন। কোনো কোনো সময় মেয়েরা মায়ের মতো একই ঘরে নিয়ে তারা আমাদের রাত্রে ঘুমাতে দিয়েছে। এই যে জনগণের অংশগ্রহণ, এই যে নারীদের ত্যাগ এবং কন্ট্রিবিউশন, কোনো নারীকে ভীত সন্ত্রস্ততে দেখিনি। যদি মুক্তিযোদ্ধারা গ্রামে যে জনগণের সহায়তা সাহায্য না পেত, যুবকদের অংশগ্রহণ না পেত, নারীদের সহযোগিতা, নিরাপত্তা দেওয়ার ব্যাপারে, খাদ্য দেওয়ার ব্যাপারে, আশ্রয় দেওয়ার ব্যাপারে না পেত, তাহলে তো যুদ্ধ করা সম্ভব হতো না। আমরা মুজিব বাহিনী ভিতরে অলওয়েজ অবস্থান করেছি। FF-দের কৌশল ছিল যে তারা বর্ডারে অবস্থান করবে, ভিতরে যে অপারেশন করবে, তারপরে ফিরে আবার বর্ডারে চলে আসবে। আমরা ভেতরে জনগণের মধ্যে সংগঠন করে আমাদের সংগঠন বিস্তৃত করাতে FF-দের পরবর্তী টিমগুলো এসে আমাদের সাথে যোগদান করে আমাদের সাথেই থেকে যেত। তারা আর ওই পারে বর্ডারে ফিরে যেত না, অনেকে চলে গেলেও অস্ত্র আমাদের কাছে রেখে যেত, পরে এসে আবার আমাদের কাছে অস্ত্র নিত। আমাদের এই অঞ্চলে বিশেষ করে যশোর জেলায় FF-দের সাথে মুজিব বাহিনীর কোনো ভুল বোঝাবুঝি হয়নি। অন্য কোনো জেলায় হয়েছে কিনা আমার জানা নেই। আর যশোর জেলায় মুজিব বাহিনীর যুদ্ধকালে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, ভিতরে অবস্থান করা এবং জনগণের উপরে দখলের ক্ষেত্রে BLF বা মুজিব বাহিনীর কন্ট্রোল ছিল অনেক বেশি। আমরা ভিতরে আসার পরে রেল লাইন উড়িয়ে দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করতে থাকি, টেলিফোন এক্সচেঞ্জ অকেজ করার জন্য আমরা টেলিফোন এক্সচেঞ্জ সম্পর্কে খবর দিতে থাকি। আমরা রাজাকার ক্যাম্পগুলোকে টার্গেট করি এবং পাক আর্মি চলাচলটাতে আমরা অ্যাম্বুশ করার জন্য সিদ্ধান্ত নিই, কারণ ক্যান্টনমেন্ট, যশোরের ক্যান্টনমেন্ট এই অঞ্চলের সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টে আক্রমণ করার চিন্তাটা তখন আমরা করিনি। একটা রাজাকার ঘাঁটি ছিল বাড়িনগর 7 মাইল বাজারে, সেটা আক্রমণ করে FF-রা এবং ওর সাথে BLF-এর সদস্যরা যোগ দেয়। এর নেতৃত্বে FF-এর কমান্ডার ছিলেন। কোতোয়ালির উত্তরাঞ্চলে কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর, বহলনগর দুটো গ্রাম আছে এবং শালতা, ওসমানপুর আর দুটো গ্রাম আছে। এই অঞ্চলটাতে অবস্থানকৃত মুক্তিযোদ্ধাদেরকে পাকিস্তান আর্মি ঘিরে ফেলে। ঘিরে ফেললে এখানে BLF এবং FF-রা এর প্রতিরোধ করে। এখানে 2 ঘন্টার অধিক মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ হয় এবং এখানে পাকিস্তান আর্মির কয়েকজন সৈনিক আহত হন। মুক্তিযোদ্ধাদের মধ্যে আব্দুল মালেক শহীদ হন। অক্টোবর মাসের শেষের দিকে আমরা মুজিব বাহিনীর একটি টিম, আমার নেতৃত্বে, আমরা অবস্থান করছিলাম যশোর শহর থেকে 11-12 কিলোমিটার দূরে সাজিয়ালি, কমলাপুর, গোবিলা কয়েকটি গ্রাম আছে। আমরা গোবিলায় অবস্থান করছিলাম, এটা সাজিয়ালি গ্রামের পেছনের দিকে। দুপুরে যখন খাওয়ার প্রস্তুতি হচ্ছে তখন আমরা খবর পাই পাশের গ্রাম সাজিয়ালিতে পাকিস্তান আর্মি ঢুকেছে, আমাদের দিকে আসছে। পরে আমরা বুঝতে পারি যে তারা ভিড় মতো করে দুই দিক থেকে অগ্রসর হয়ে আসছে, যাতে করে আমাদেরকে তারা 3 দিক থেকে ঘিরতে পারে। তো আমরা ওদেরকে বেশি দূর অগ্রসর হতে না দিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে আমরাও 3 দিকে তীরের মতো করে আমরা অগ্রসর হয়ে গ্রামীণ রাস্তাকে আড়াল করে আমরা পজিশন নিয়ে ফেলি। আমরা 18-19 জন ছিলাম। এই ইকবাল আরা ফারুক ছিল, পরে ভীমসেন দাস ছিল, বদলুর রহমান ছিল, আমাদের মোহাম্মদ সাজান ছিল, মোহাম্মদ আলী স্বপন ছিল, এরকম আরও যোদ্ধারা আমার সাথে তারা ছিলেন। আমরা অপেক্ষা করতে থাকি, এমন সময় দেখি যে পাক আর্মি একজন মহিলাকে তাড়া করে নিয়ে আসছে, তার কাপড়
সবটুই খুলে গেছে, শুধু একটুখানি সাহায্যে গোলা পাকারবি এসে গেছে কাছে। পাকারবিকে দেখা মাত্রই আমরা গুলি বর্ষণ শুরু করি। আমাদের আমাদের কাছে একটি এলএমজি ছিল, এসএলআর ছিল অনেক, এসএমজি ছিল আর রাইফেল ছিল। আমাদের কাছে HE-36 গ্রেনেডও ছিল, আমার কাছেই এলএমজিটি ছিল। আর এলএমজিকে গার্ড করার জন্য মোহাম্মদ সাদাত ছিল আমার সাথে, তার সাথে একটি এসএলআর ছিল। আমরা আগে কথা বলে নিয়েছি যে একসাথে সকলে গুলি বর্ষণ করবো, ডান দিক থেকে গুলি বর্ষণ করলে আমরা চুপ থাকবো, মাঝখান থেকে গুলি বর্ষণ করলে আমরা যদি করি অন্য দুই উইং আমাদের চুপ থাকবে, আবার আমাদের লেফট উইং যদি গুলি করে আমরা মাঝখান এবং ডান পাশ বন্ধ রাখবো, যাতে করে পাক আর্মি পেনিট্রেট করতে না পারে, যাতে বুঝতে পারে যে তারা এরা অনেক, ওরা তো সংখ্যায় বেশি, প্রায় 2 প্লাটুন আনুমানিক বলছি। তুমুল লড়াই হচ্ছিল, এর মধ্যে বিকেল হয়ে আসলো, আমাদের গুলি ফুরিয়ে আসছিল, তখন আমরা রিট্রিট করার সিদ্ধান্ত নিই। প্রথমে ওদেরকে গুলি বর্ষণ করতে থাকি, ওইটার কাভারে আমাদের এক অংশ রিট্রিট করে, পরে রিট্রিট করা অংশ গুলি বর্ষণ করতে থাকে, ওইটার কাভারে বাকি অংশ আমরা রিট্রিট করি। তো এই লড়াইতে আমরা আগে আক্রমণ করেছিলাম বিদায়, পাক আর্মির 6 থেকে 7 জন হতাহত হয়েছিল। এই যুদ্ধের পরে পার্শ্ববর্তী গ্রামের লোকেরা বলেছিল তারা এই কয়জনকে জীবিত অথবা মৃত তাদেরকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছে। এটা আমাদের একটা স্মরণীয় লড়াই। হাসিমপুর নামে একটা ক্যাম্প ছিল এখানে, লাদাকার ক্যাম্প, আমরা 2 বার আক্রমণ করে ওদেরকে পর্যদস্ত করে ক্যাম্প থেকেই উচ্ছেদ করে দিয়েছিলাম। আমি সংক্ষেপে বলছি, নদী বাহিনী এখানে বাহাদুরপুর একটা জায়গা আছে, বাহাদুরপুর এটা যশোর খাদুরা রোডের উপরে, ওইখানে রাজাকারদের যান চলাচলের সময় তাদের উপর আক্রমণ করে রাজাকারদের ছত্রভঙ্গ করা হয় এবং তারা তাদের 2টো রাইফেল ফেলে পলায়ন করে। এইরকম আর একটা অ্যাকশান BLF এবং FF মিলিতভাবে মনোহরপুর অঞ্চলে করেছিল, ওই একই রাস্তায় যশোর খাদুরা রোডে। 2রা ডিসেম্বর 2-3 দিন আগে ইন্ডিয়ায় গিয়েছিলাম হাইকমান্ডের সাথে যোগাযোগ করতে, 2 তারিখে আমি ফিরে আসছিলাম। তো আমাকে বলা হলো যে যে পরিস্থিতি তাতে যুদ্ধ লেগে যেতে পারে, যে যুদ্ধ লেগে যায় তাহলে তো সেনাবাহিনীর সাথে আমরা যৌথভাবে লড়াইটা করব, লড়াইয়ে অংশগ্রহণ করব। 3রা ডিসেম্বর যুদ্ধ ঘোষণা হয়, যশোর অঞ্চলে মুজিব বাহিনীর যিনি আঞ্চলিক অধিনায়ক ছিলেন তিনি হচ্ছে তোফায়েল আহমেদ। বৃহত্তর যশোর, ফরিদপুর, কুষ্টিয়া এগুলো ছিল 8 নম্বর সেক্টরে, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে সেক্টর তার 4, 5, 6 তারিখে চৌগাছা, সিংহজুলি, জগন্নাথপুর, ছোট সিংহজুলি ওই অঞ্চলে পাকিস্তান আর্মির সাথে মিত্র বাহিনী, ওতে দুই পক্ষেই প্রাণহানি ঘটে, পাকিস্তান আর্মির বেশি সৈনিক মারা যায়। পাকিস্তান আর্মির যে এয়ার কাভারেজ দেওয়ার জন্য যে শ্যাবর জেট এসেছিল 2টো, মিত্র বাহিনীর MiG-21 একটা শ্যাবর জেটকে ওখানেই ভূপাবৃত করে দেয়, আর একটা শ্যাবর জেট পালিয়ে যায় ঢাকায়। পাকিস্তান আর্মির ক্যান্টনমেন্টে যে ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্ক হান্টিং রিকয়েলেস গান ছিল, সবই ওরা চৌগাছা অঞ্চলে মোতায়েন করে, কিন্তু তারপরেও ওরা আর টিকতে পারেনি। 5 তারিখে ওরা পশ্চাৎ অবসরণ করতে থাকে, ওর ছত্রভঙ্গ হয়ে যায়। 5 তারিখে সকালবেলায় আমরা ক্যান্টনমেন্টের কাছাকাছি গ্রামে অবস্থান করছিলাম, নূরপুর যশোর ক্যান্টনমেন্টের অ্যামুনিশন ডিপো, অয়েল ডিপোর উপরে MiG-21 থেকে বোমাবর্ষণ হয় এবং ডিস্ট্রয়েড হয়ে যায়। ক্যান্টনমেন্টে থাকা সেনারা তারাও ক্যান্টনমেন্ট ত্যাগ করে পশ্চাৎ অবসরণ করে খুলনার দিকে যাত্রা করে। 5 তারিখের সন্ধ্যায় আমরা যে আমাদের ঘাঁটি এলাকা মধুগ্রাম নামে একটা গ্রামেই শহর থেকে কাছাকাছি সেই গ্রামে অবস্থান করছিলাম। সন্ধ্যার সময় দেখি 1 প্লাটুন পাক আর্মি আসছে অন্ধকারের মধ্যে দিয়ে, এদের টার্গেট ছিল সম্ভবত খুলনায় যাওয়া। তো আমরা প্রথমে খালি হাতে ছিলাম, দূর থেকে অন্ধকারে ওদেরকে হল্ট করাই, প্রথমে পরিচয় দিইনি, বলি যে আমরা রাজাকারের লোক, আমাদের থেকে লোক খবর দিয়ে গ্রামের মধ্যে আমাদের অস্ত্র ছিল, ওদেরকে দাঁড় করিয়ে দিয়ে ইন দি মিন টাইম কথাবার্তা হচ্ছে ওদের সাথে, আমরা দূরে ওরা দূরে, আমরা ওদের দেখতে পাচ্ছি কিন্তু ওরা আমাদের দেখতে পাচ্ছে। ইন দি মিন টাইম গ্রামের মধ্যে থেকে কাছে ছিল, আমাদের অস্ত্র এসে গেলে তখন আমরা ওদেরকে চারিদিকে ঘেরাও করে ফেলি, প্রথমে ওদেরকে ডিজার্ম করি, অস্ত্র রেখে দিয়ে 20 পা সামনে চলে আসতে বলি, তারপর অস্ত্রগুলো আমরা পুড়িয়ে নিই, নিয়ে পরে ওদের গ্রেপ্তার করি। সেই রাত্রেই ওদের 11 জনকে বিচার করে আমরা প্রাণদণ্ড দিয়েছিলাম ওদেরকে। ওটা করে আমরা যশোর শহরের উপকণ্ঠে উপশহর গোল মার্কেটে রাজাকারদের প্রধান জেলা ঘাঁটি ছিল, আমরা ওইটা এসে আক্রমণ করি, করলে রাজাকাররা ছত্রভঙ্গ হয়ে যায়, পালিয়ে যায়, আমরা রাজাকার ঘাঁটি দখল করি এবং তার অস্ত্রগুলো সব দখল করি। 6 তারিখে
যশোর মুক্ত হয়, মিত্রবাহিনী প্রবেশ করে। আমরা মুক্তিযোদ্ধারা শহরের পশ্চিম অঞ্চল থেকে আর উত্তর পূর্ব অঞ্চল থেকে শহরে প্রবেশ করি। তখন যশোর মুক্ত হলেও খুলনা মুক্ত হয়নি। খুলনা শহরের আগেই শিরোমণি নামক একটা জায়গায় পাকিস্তান আর্মি অবস্থান করে। এই ক্যান্টনমেন্ট থেকে যারা পশ্চাৎ অবসর করে তারা ওখানে অবস্থান করে। শিরোমণিতে মিত্রবাহিনীর সাথে আর একটা ফিয়াস লড়াই হয়। তারপরে পাকিস্তান আর্মি হতাহত হয়ে তারা মংলার উদ্দেশ্যে রওনা দেয়। পরে তারা মিত্রবাহিনীর কাছে সারেন্ডার করে। আমরা যশোর শহরে হোপে আমরা ক্যাম্প স্থাপন করি। প্রথম দিকে মুক্তিবাহিনী মুজিব বাহিনী একসাথে, টিপু সুলতান আসার পরে মুক্তিবাহিনী একটা আলাদা ক্যাম্প করে। 6 তারিখ থেকে 4 দিন আমরা যশোর শহরে অবস্থান করেছি। তখন খাদ্যের সংকট ছিল, ওষুধের সংকট। হসপিটালের মধ্যে পাকিস্তান আর্মি এসে 5 জনকে হত্যা করেছে, তার গণকবর ওখানে। আমরা যখন বনগায় চলে যাই, শহরের উপকণ্ঠে বাহাদুরপুর গ্রামে 28 জনকে এক লাইনে দাঁড় করে গুলি করে মেরেছে পাকিস্তান আর্মি। শহরের উপকণ্ঠে বক্তর নামে একটা জায়গা আছে, সেখানেও প্রায় 30 জনকে গুলি করে মেরেছে পাকিস্তান আর্মি। ধোপাখোলা নামে একটা গ্রাম আছে, সেখানেও 39 জন কি 41 জনকে তারা লাইনে দাঁড় করিয়ে গুলি করে মেরেছে, অসংখ্য হত্যা করেছে। যশোর শহরের আশেপাশে বেশ কয়েকটা গণকবর আছে, এই বিরামপুরে আছে, শঙ্করপুরে আছে, নীলগঞ্জ বক্তরে আছে, বারান্তিপাড়া গ্রামে তারা একই সময় 16 জনকে হত্যা করে। নীলগঞ্জে বক্তর নীলগঞ্জ পাশাপাশি এলাকা শহরতলি, সেখানে 9 জনকে এক জায়গায় হত্যা করে। শহরের মধ্যে বাবা মাকে একসাথে, স্বামী স্ত্রীকে একসাথে, বাবা এবং সন্তানদের একসাথে, এই ধরনের হত্যাকাণ্ড অসংখ্য আছে। আর পাকিস্তান আর্মি তাদেরকে ধরে নিয়ে আসতো, প্রথম দিকে তাদের গুলি করে মারলো, পরে আর গুলি করে মারত না। পরে তারা উপশহরে, নতুন উপশহরে একটি এলাকা আছে যশোরে, সেখানে অবস্থানরত বিহারিদের মধ্যে 2 জন ছিল খুব কুখ্যাত, আহমেদ আর ইফতেখার। এদেরকে কন্ট্রাক্ট দিয়ে পাক আর্মি তার কাছে থাকা বন্দীদের, বাঙালি বন্দীদের হত্যা করত। একজনকে জবাই করে হত্যা করবে 2 টাকা করে। একেবারে শেষ দিকে অক্টোবর নভেম্বরের দিকে এসে পাকিস্তান আর্মি মুক্তিযোদ্ধাদেরকে ধরলে তখন গ্রেপ্তার করে জেলে দিত। বাগারপাড়ায় ধর্ষণ হয়েছে, মণিরামপুর অঞ্চলে ধর্ষণ হয়েছে, অভয়নগর অঞ্চলে ধর্ষণ হয়েছে, কোতোয়ালিতে ধর্ষণ হয়েছে, শিকরগাছা অঞ্চলে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ধর্ষণগুলো অধিকাংশ স্বীকার করেনি। আমি তো ছাত্রলীগ করতাম, ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলাম, নিউক্লিয়াসের সদস্য। ছাত্রলীগ 1970 সালে বলাকা ভবনের উপরে ছাত্রলীগের যে কেন্দ্রীয় অফিস, সেখানে কেন্দ্রীয় কমিটির একটা মিটিং করেছিল। সেই মিটিংয়েই ছাত্রলীগ স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব পাস করে। এটাই তো লক্ষ্য ছিল, দেশ স্বাধীন হবে, দেশে মানুষের পরিপূর্ণ গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে এবং দেশ শোষণমুক্ত হবে। একটি নতুন দেশ হিসেবে, এটাকে সমৃদ্ধ দেশ হিসেবে, শোষণমুক্ত দেশ হিসেবে এই দেশ গড়ে উঠবে। বাংলাদেশের স্বাধীনতার পরে দেখলাম যে না, সেই দিকে দেশ ধাবিত হচ্ছে না। আমরা কী দেখছি, দেশের অনেক অর্জন আছে, ফরেন কারেন্সি ইনকাম বেড়েছে, মানুষের মাথাপিছু আয় বেড়েছে, মানুষের বৈষয়িক উন্নতি হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু কতগুলো সুযোগ যদি দেখি তাহলে খুব অবাক হতে হয়। ভূমিহীনের সংখ্যা বেড়েছে, লুণ্ঠন বেড়েছে, যেটা ক্রমাগতভাবে কমে যে শোষণহীন অর্থনীতির দিকে যাওয়ার কথা সেটা অব্যাহতভাবে বেড়েছে। আয়ের বৈষম্য পর্বত প্রমাণ বেড়েছে, সম্পদের বৈষম্য আকাশ পাতাল এমনভাবে বেড়েছে যে পাকিস্তান আমলের বৈষম্যের চেয়ে অনেক অনেক গুণ বেশি। সামাজিক অস্থিরতা, বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার অবনতি বেড়েছে, সমাজ এবং দেশ ভোগবাদী প্রবণতায় আক্রান্ত, মানবতা এবং মনুষ্যত্ব মনে হয় যেন নির্বাসন। আমরা যারা মুক্তিযোদ্ধা তারা যা চেয়েছিলাম সেভাবে তো দেশটা গড়ে ওঠেনি, যারা নেতৃত্ব দিয়েছেন এই ফেলিওর তাদের। 75 সালে তো পাকিস্তানপন্থী রাজাকারপন্থী একটি সরকার এসেছে, জিয়াউর রহমান যার নেতৃত্ব দিয়েছেন, তারা রাজাকারদের পুনর্বাসিত করেছেন, পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে এনেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন এবং তারা ভোগবাদ সুবিধাবাদকে চালু করেছেন। যদিও এটা যে 75 সালের পরে হয়েছে তা না, 72 সাল থেকেই তো তার লক্ষণ দেখা গেছে। এটার রেমিডি হচ্ছে নতুন প্রজন্ম যারা, তাদেরকে একটি গণতান্ত্রিক, একটি শোষণমুক্ত, একটি সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য এগিয়ে আসতে হবে, একটি প্রগতিশীল রাজনীতির জন্য, যেখানে তার শত্রু হবে পাকিস্তানপন্থী জঙ্গিরা, ধর্মীয় মৌলবাদীরা, যেখানে তার লক্ষ্য হবে একটি উদার গণতান্ত্রিক বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলা, এবং যাদের অর্থনৈতিক কাঠামো এমন হবে যাতে